আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ও বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, বাদার উপস্থিত আছেন আজকে আমাদের দর্শে। আজকে আমাদের এটা চতুর্থ দর্শ। প্রথম দর্শে আমাদের ছিল আকিদা সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় দর্শ ছিল আমাদের ইসলামের ফজিলত সম্পর্কে। আর তৃতীয় দর্শে আমরা শুরু করেছিলাম আহলে সুন্নাত জামাত কারা, তার বৈশিষ্ট্য কী, কেন আহলে সুন্নাত জামাত নামটা হলো, এটা নিয়ে আলোচনা করেছি। আজকেও বা গতকালও আমাকে কিছু মানুষ আমাকে মাঝে মধ্যে এমন এমন কথা শোনায় যেগুলো আশ্চর্যজনক। একজন বলছিল যে আপনি আহলে সুন্নাত জামাত এরকম নাম দেন কেন, আপনি সালাফিন বলেন কেন, আপনি আহলে হাদিসুল আথার বলেন কেন, ফেরকাতুন নাজিয়া বলেন কেন, এগুলি বলেই তো ভাগ করছেন আপনারা। উম্মতে মুসলিমা আল্লাহ নাম দিয়েছে মুসলিম, রসুল নাম দিয়েছে মোমেন, আল্লাহ নাম দিয়েছে মোমেন, রসুল নাম দিয়েছে মোমেন, আপনি আরেক নাম কেন দেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনার আমার জানা থাকা দরকার। একটাই বলেন যে হ্যাঁ, যদি সব যদি মুসলিম থাকতো আমাদের আপত্তি ছিল না, উম্মতে মুসলিমাতে বিভিন্ন দলে ভাগ হবে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যদি এটা তিনি না বলতেন তাহলে আমরা একটাই ছিল। রসুল বলেছেন যে ভাগ হবে, তিনি বলেছেন যে ওয়াইন্নাহু মাই আয়েশ মিনকুম ফাসাইরা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যে জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। সাহাবা কিরাম জিজ্ঞাসা করেছেন আমরা কী করবো, তখন বলছেন মা আনা আলী ওয়াসাব, যার উপর আমি আছি আমার সাহাবিরা আছে, যার উপর আমি আছি এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তো সাহাবা কিরাম, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটার অর্থ। আর এটা হচ্ছে যে যারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ করে যে আকীদার উপর আছে, বিশুদ্ধ আকীদার মত। এই জন্য আমরা বিশুদ্ধ আকীদার কথা বলি, কারণ আমরা জানি যে এভাবে মানুষ ভাগ হয়ে গেছে, কিছু হয়ে গেছে মুতাজিলা, কিছু খারেজি, কিছু মুরজিয়া, কিছু বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে যুগে যুগে, শিয়া জায়দি কত দল যে ভাগ হয়েছে তার হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাও, ইফতারাকাতিল ইহুদ ওয়া নাসারা সালাস আলা সিনতাইন ওয়া সাবিনা ফিরকা, ইহুদ নাসারা 72 ভাগে বিভক্ত হয়েছে, সাত আফতার উম্মতি আলা সালাসিম ওয়া সাবিনা ফিরকা, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। যেহেতু বিভক্ত হবেই বলেছে, সেহেতু একটা মানদণ্ড লাগবে যার ভিত্তিতে আমরা ফিরে আসবো জায়গা মতো। এখন যদি সবাইকে আমরা ইমানদার বলি তাহলে কাদিয়ানিকেও ইমানদার বলতে হয়, বাহাইকেও ইমানদার বলতে হয়, বোহরাকেও ইমানদার বলতে হয়, যারা ইমান থেকে বেরিয়ে গেছে তথাকথিত যারা নাম যে নুসাইরি ওদেরকে ইমানদার বলতে হয়, দুরুজদে ইমানদার বলতে হয়। আবার তাদের মধ্যে যদি সবাইকে আমরা সত্য বলি তাহলে শিয়াদেরকেও সত্য বলে বিশ্বাস করতে হয়। তাহলে এই মানুষের মধ্যে সত্য বলে আর কোনো সত্য অসত্য কোনো কিছু থাকে না, আকিদার কোনো মূলনীতি থাকে না, আকিদা বলতে কোনো কিছু থাকে না, যে যা ইচ্ছে বলবে সবই তাকে মেনে নিতে হচ্ছে। বলে তো আমরা তো ইমানদার দাবি করি, ইমানদার দাবি করলে দাবি করার জিনিস নয়, এটা হচ্ছে বাস্তবে মিলের জিনিস, যে মিল হবে, যে আল্লাহ তার রসুলের সাথে আল্লাহ তার রসুলের বাণীর সাথে মিল হবে, রসুলের জীবনের সাথে মিল করবে, সাহাবায়ে কেরাম যে পথে চলে সে পথের সাথে মিল হবে, তখনই তারা হবে সত্যিকার ইমানদার, সত্যিকার মোমেন, সত্যিকার মুসলিম বিবেচিত হবে তখনই। এখন তাদেরকে চিনার জন্যই চিহ্ন লাগে, এই চিহ্ন লাগে যে কেউ দাবি করতে পারে আহলে সুন্নাহ ওয়াল জামা। আপনি জানেন যে আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা দাবি নামে দিয়ে দিয়েছে, তারা নিজেদের আকিদায় নাম দিয়েছে, তাদের নিজেদের বলে সুন্নি বলে, আবার নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা বলে, কিন্তু তাদের আকিদা হচ্ছে সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, আকিদা বিরোধী, তারা শিরিক করে যাচ্ছে। এবং আপনাদের সিলেটেও একটা গোষ্ঠী আছে যারা নিজেদেরকে সহি আকিদা ধারক বাহক বলেও থাকে অনেকেই, দেখুন তাদেরকে আকিদা মিল হয় না। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে একটা জায়গায়, সেটা হচ্ছে মা আনা আলী ওয়া সাহাবি, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সাহাবিরা ছিলেন, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআ। আহলে সুন্নাহ অর্থাৎ রসুল অনুসারী, ওয়াল জামাআ অর্থাৎ সাহাবার অনুসারী, এই দুইটার মিলে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আমরা গত পর্বে এই দুইটা এই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, এই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব এখন আবার, যাতে করে ভুলে না যাই, আগেরটা ধারাবাহিকতা টেনে আমরা এগুলো সামনের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা ওই সপ্তাহে বলেছিলাম যে মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআ, সাহাবায়ে কেরাম অনুসরণ করেন, রাসূল অনুসরণ করেন, তারা কারা? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং যারা তাদের সুন্দর অনুসারী প্রত্যেক যুগে প্রত্যেক জায়গাতে, হতে পারে তারা আমেরিকাতে, হতে পারে কেউ লন্ডনে, হতে পারে তারা বিভিন্ন কানাডাতে, হতে পারে দেশে বাংলাদেশে, ভারতে কোনো এক দেশে, ছোটো এক দেশে পড়ে আছে একটা ব্যক্তি, যে সেই ব্যক্তি যদি কোনো রাসূল অনুসরণ করে, সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে, কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে
এই নীতিমালা অনুসরণ করে চলে সেই আহলে সুন্নাহ ওয়াল জামা। সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বুঝাবে না, এক ব্যক্তি নাম দিলেই হবে না যে আমি আহলে সুন্নাহ ওয়াল জামা। তাহলে আহলে সুন্নাহ উত্তম হচ্ছে, মুসলিমদের মধ্যে উত্তম হচ্ছে ওরাই যারা আহলে সুন্নাহ ওয়াল জামা। এর বাইরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে যা যতটুকু দূরত্ব হবে অতটুকু সে মুসলিমদের থেকে দূরে চলে যাবে। যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে কাছাকাছি থাকে তাহলে বলা হবে কাছের লোক। যেমন জায়েদীদেরকে আমরা বলি যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছের লোক, আবার শিয়াদেরকে বলি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দূরের লোক। এর চেয়ে বেশি দূরে চলে যায় নুসাইরিরা বা ইয়ারা দুরজিরা, যারা দূরে চলে যায় এবং কাফের হয়ে যায়। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মূল, সেখান থেকে দূরে সরতে সরতে একসময় মানুষ অনেক দূরে চলে যায়। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল পরিচয়। এদের আরেক নাম আমরা বলেছি গত সপ্তাহে যে এরা হচ্ছে সালাফুস সালেহ, এদেরকে বলা হয় সালাফি বলা হয়। এদেরকে আহলে ইত্তেবা ওয়াল আসার, এদেরকে আসারি বলা হয়, আসার অনুসরণ করে। আশারিন আসারি, আসারি আশারিন আসারিন, হ্যাঁ আসারি আসারি বলা হবে যারা যারা পদাঙ্ক অনুসরণ করে চলে। সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের পদাঙ্ক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলেছে সে সমস্ত তাবেঈ সাহাবায়ে কেরামকে সুন্দর অনুসারী, এদেরকে বলা হয় আসারি আহল ইত্তেবা ওয়াল আসার। আবার এদেরকে বলা আহল হাদিস ওয়াল খবর, আহল হাদিস তারা। আবার এদেরকে এরা হচ্ছে আহল ফিকহ ওয়াল নজর, এরা ফিকহ এবং নজরের দৃষ্টি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অনুসরণ করে এবং তাবেঈদের অনুসরণ করে চলে, সুন্দরভাবে অনুসরণ করে চলে। এদের আরেক নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে তয়েফাতুল মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এদের নাম সুন্দর, এদের এই সমস্ত সম্পর্ক হচ্ছে সম্মানিত সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো দোষের কিছু নেই। সুতরাং যারা এগুলিতে সম্পর্কে দোষের দেখে তাদের অন্তরের মধ্যে আকিদাগত বক্রতা রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা সংক্ষেপে যদি বলতে হয় কী বলবো? আমরা গত দার্সে বলেছিলাম, সংক্ষেপে বলতে হলে সেটাই বলবো, কুল্লুমান রাদিয়া বিল্লাহ রব্বান, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে, অবিল ইসলামে দীনান, ইসলামকে দিন হিসাবে মানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান এবং রাসূলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মানে। এই তিনটা জিনিস তার মধ্যে আছে। এই তিনটা জিনিস থাকার পরে মুলতাজেমান বিল ইসলামে জুমলাতান, ইসলামকে মৌলিকভাবে মেনে চলে, কোনো রকমের বাড়াবাড়ি ছাড়াছাড়িতে যায় না, মৌলিক মেনে নিয়েছে ইসলামের সমস্ত আহকাম বিধিবিধান। আমলে তার কম হতে পারে কিন্তু সে মেনে নিয়েছে ইসলামের প্রত্যেকটি বিধানকে, সে মেনে নিয়েছে এবং ইসলামের শরীয়তের কাছে, ইসলামের শরীয়তের কাছে, শরীয়ত যে শরীয়ত আল্লাহ তাদেরকে দিয়েছেন, তুমা যা আল্লাহ কালা শরীয়তি মিনাল আমরি, শরীয়তের কাছে বিচার ফয়সলার জন্য তারা দ্বারস্থ হয়, অন্য কারোর দিকে যায় না এবং আনুগত্য করে এবং নিজেদেরকে সম্পূর্ণ বিনয়ে তাদের আল্লাহর বিনয়ে শরীয়তের কাছে নিজেদেরকে মাথা ঝুঁকিয়ে দেয় এবং অন্য যাবতীয় বেদাতি যে সমস্ত মত আছে সেগুলো থেকে দূরে সরে আসে। এরাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত আবার বলছি কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে রব মানে, ইলাহ মানে, আল্লাহর নাম গুণ স্বীকৃতি দেয় এবং ইসলামকে দিন হিসাবে মেনে নেয়, ইসলামকে নিজের জীবন বিধান মেনে নিয়েছে, নিজের প্রত্যেকটি কাজের জন্য ইসলামের কাছে ফিরে আসে, অন্য কোনো দিকে যায় না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, রাসূল হিসাবে মেনে নিয়েছে, এই তিনটি। তারপরে ইসলামকে মৌলিকভাবে ইসলামের প্রত্যেকটি বিধানকে মেনে নেয় জুমলাতান, সেখানে তাফসিলান হয়তো ভুল হতে পারে, তার না জানা নাও থাকতে পারে কিন্তু মৌলিক জিনিস সব মেনে নেয়, ইসলামকে জীবনের বিধান হিসেবে মেনে নিয়েছে এবং ইসলামের শরীয়তের কাছে, ইসলামের শরীয়তের কাছে নিজে বিচার ফয়সলার জন্য যায়, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে নিজেকে এবং নিজেকে আনুগত্য করে এবং প্রত্যেক বেদাতি কোনো কিছু শুনলে বেদাত থেকে ফিরে আসে, এই ব্যক্তি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। এটা আমরা গতবারে বিস্তারিত আলোচনা করেছি। এর মাধ্যমে কী হয়? এর মধ্যে এই যদি এটা যদি সংজ্ঞা দিই আমরা বুঝতে পারবো যে উম্মতে মুসলিমার এমন প্রত্যেকটি মানুষই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যার বিরুদ্ধে কোনো আকীদা খারাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনি একজনের কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা প্রমাণিত না হবে, যতক্ষণ পর্যন্ত সুন্নার অনুসারে তাকে দেখা যাচ্ছে যে সুন্নাত পাইলেই নেয়, রসুলের হাদিস পাইলেই নেয় এবং রসুলের আদর্শ পাইলে তার গ্রহণ করার ক্ষেত্রে কোনো দ্বিধা থাকে না, এমন প্রত্যেকটি ব্যক্তি, এমন প্রত্যেকটি ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এবং তারা আলাদা কোনো বেদাতি কোনো ঝান্ডার অনুসারী হয় নাই, বেদাতি কোনো ঝান্ডা অনুসরণ করে নাই, অর্থাৎ তারা ঝান্ডার কোনো ঝান্ডার পিছনে চলে না। বেদাতি ঝান্ডা কীরকম? বেদাতি ঝান্ডা কীরকম? বেদাতি ঝান্ডা হচ্ছে, ধরেন কেউ নাম দিল তাদেরকে আহলুল আদল ওয়াত তাওহীদ, মুতাজিলারা তার নিজেদের নাম দিয়েছিল আসহাবুল আদল ওয়াত তাওহীদ, আলাদা নাম দিয়ে ঝান্ডা তৈরি করছে, আশায়রা আলাদা ঝান্ডা তৈরি করছে, অনুরূপভাবে মাতুরিদি আলাদা ঝান্ডা নাম দিয়েছে, মাতুরিদি আশাআরি এরকম, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলাদা কোনো নাম নেই, তারা নিজেরা আশাআরি বলে না, মাতুরিদি বলে না, শিয়া বলে না, খারিজি বলে না, রাফিজি বলে না, মুরজিয়া বলে না, কোনো নাম নেই তাদের,
এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, অর্থাৎ মৌলিকভাবে আহলে সুন্নাতের বিরোধিতা করেনি, কোনো আলাদা কোনো বেদাতি ঝান্ডার অধীন যায়নি, এবং অন্য কোনো যাদের মতামত গ্রহণযোগ্য নয় এমন কোনো লোকদের ঝান্ডা সংখ্যা বাড়িয়ে দেয় নিজেরা গিয়ে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। এই হিসাবে পৃথিবীর সমস্ত মুসলিম প্রথমে আহলুস সুন্নাত ওয়াল জামা, যখন তাদের মধ্যে আকীদা বিশ্বাস দেখা যাবে যে কেউ সুন্নার বিরোধিতা হয়েছে, সে আস্তে করে বের হয়ে গেছে। কেউ দেখা যাবে কোনো বেদাতি কোনো ঝান্ডার পিছনে গেছে, নিজের নাম ভিন্ন নাম দিয়েছে, সে বেদি নিচ্ছে এটা থেকে বেরিয়ে যাবে। কেউ যখন দেখা যাবে যে তার অন্য কারো দলের ভিতরে যুক্ত হয়েছে, নাম না দিয়েও অন্য না ঢুকেও তাদের সমর্থন করে যাচ্ছে, সে আহলুস সুন্নাত জামাত থেকে বেরিয়ে যাবে। তো মৌলিকভাবে সবাই আহলুস সুন্নাত জামাত, কিন্তু এর থেকে বেরিয়ে যাবে যখন তার আচার আচরণ কথাবার্তা আকীদা বিশ্বাসে ভিন্নতা প্রমাণ হবে, তখন সে এখান থেকে বেরিয়ে যাবে। তাদের এতক্ষণ আমি পরিচয় দিয়েছি আহলুস সুন্নাত জামাত কারা, এখন আমি পরিচয় দিব আহলুস সুন্নাত জামাতের বৈশিষ্ট্য কী। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত ফেরকার মধ্যে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এটা আমরা গত পর্ব দেখিয়েছি কীরকম। জাবরিয়ারা বলে যে আল্লাহ তাআলার তিনিই সব কিছু করেন, আমরা কিছুই করি না, আমরা বাধ্য, আমরা বাতাসে পাতা নড়ের মতো, আমরা জল পড়ে পাতা নড়ে এরকম অবস্থা, আমাদের কোনো কিছুই করার নেই, যেমনে নাচাও তেমনে নাচি, আমাদের কিছু করার নেই, এরকম জাবরিয়ারা বলে। আবার কাদেরিয়ারা বলে আল্লাহ কিছুই করেন, সব আমরাই করি। আহলুস সুন্নাত ওয়াল জামা ঠিক মাঝখানে, তারা বলছে না আল্লাহ তাআলা তিনিও তারও ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে, তবে আমাদের ইচ্ছা তার ইচ্ছার অধীন, আমরা ইচ্ছা করার অধীনও তা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যে এই ক্ষমতা অনুসারে আমরা আল্লাহ তাআলার আদেশ পালন করি, আল্লাহ তাআলার নিষেধ থেকে আমরা ফিরে আসি, এটা আমরা আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন এবং সেই ক্ষমতা অনুসারে চলি। এইভাবে আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। অনুরূপভাবে ঈমানের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। একদল বলে যে কেউ যদি কোনো একটা কবিরা গুণা করে কাফের হয়ে যায়, মুতাজিলারা এবং খারেজিরা, আমরা বলি যে না কবিরা গুণাকারী, সে গুণাগার ঈমানদার, তাদেরকে আমরা বলি। আবার আরেক দল বলে যে যত গুণাই করুক সে ঈমানদার থেকে যায়, এরা হলো মুরজিয়া। এর মাঝখানে আমরা আছি যে না, গুণা করলে সে গুণাগার ঈমানদার, তবে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী নয়, তার ঈমানের মধ্যে কমতি রয়েছে, এটা আমরা বলি। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকটি জায়গাতেই এভাবে আমরা মধ্যপন্থা অবলম্বন করি। আহলুস সুন্নাত জামাত এটাই নাম মধ্যপন্থা বলে। তো মধ্যপন্থা বলতে এটা নয় যে আমরা যারা কুফুরি করছে শিরিক করছে তাদেরকে বলে যে মধ্যপন্থা হিসাবে তাদের কাফের বলবো না, এটা কিন্তু আহলুস সুন্নাত জামাতের আকীদা নয়। অর্থাৎ যে মৌলিক আকীদার ভিতরে আহলুস সুন্নাত জামাতের মূল আকীদাটা হচ্ছে, আকীদাটা পুরোটাই এমনিতেই মৌলিক মধ্যম আকীদা, এটাই ইসলামের আকীদা মূলত। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মতটাকে আল্লাহ তাআলা ওয়াসাত উম্মত করেছে, এখানে বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। ইহুদিরা বাড়াবাড়ি করতো আর নাসারা ছাড়াছাড়ি করতো, উম্মতে মুসলিম হচ্ছে মধ্যম উম্মা। ঠিক আকীদার ক্ষেত্রে উম্মতে মুসলিমা সব দিক থেকে মধ্যম পন্থায় আছে, এবং উম্মত মধ্যম এদিক সেদিক হলে বুঝবেন যে এটা সহি আকীদার বাইরে চলে গেছে এবং আহলুস সুন্নাত জামাতের মানহাজের বাইরে চলে গেছে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সমস্ত উম্মতের সমস্ত ফেরকা, যত ফেরকাগুলি এখন বের হয়েছে, শিয়া বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, অনুরূপ যত ফেরকা, এদের মধ্যে মধ্যম পন্থা আছে আহলুস সুন্নাত জামাত, তারা কাউকে উম্মত সাহাবায়ে কেরামকে সবাইকে স্বীকৃতি দেয়, আবার কাউকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পর যেয়ে নিয়ে যায় না, যেটা শিয়ারা করেছে, আবার কাউকে কাফের বলতে বলতে সবাই কাফের বলে না, যেমন খারেজিরা বলেছে, বরং আহলুস সুন্নাত জামাত মনে করে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা হচ্ছে উম্মতের জন্য শ্রেষ্ঠ মানুষ, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, তাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, তবে তারা গুনাহ হতে পারে, তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমাও করে দেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতের সুসংবাদও দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। গুনাহ হতে পারে না মাসুম বা কারো কাউকে কাফের, কাউকে একেবারে নিরপরাধ বা সবাইকে কাফের, এই জাতীয় কোনো পন্থায় আহলুস সুন্নাত জামাত কখনো যায় না, বরং তারা মধ্যপন্থা থাকে, যেটা কোরআন সুন্নাহ আসছে সেটা অনুসারে তারা বিশ্বাস করে থাকে। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লা ইখতাসু বিহিম মাকান, কোনো স্থানের সাথে তারা নির্ধারিত নয়। ধরেন তারা সব সৌদি আরব পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না, এরকম না। তাদের একজন আমেরিকায় পাওয়া যাবে, একজন লন্ডনে পাওয়া যাবে, একজন মিশরে পাওয়া যাবে, একজন বাংলাদেশে পাওয়া যাবে, ভারতে পাওয়া যাবে একদল, কোনো সমস্যা নেই, সব জায়গায় তারা থাকতে পারে, কোনো এক জায়গার সাথে সীমাবদ্ধ থাকে না। ওলা ইয়াখলু আনহুম জামান, এবং কোনো কালের সাথে সীমাবদ্ধ নয় যে এক যুগে ছিল এখন আর নাই, এরকম না, সব সময় তাদের থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাওয়াহুম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। এই উম্মতের মধ্যে একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশনা আসবে কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ একদম যারা কাফের থাকবে তার আগের অবস্থা পর্যন্ত, ইমানদারের মৃত্যু সব আল্লাহর একটা বাতাস বের হয়ে যায় ইমানদারদের মৃত্যু দেওয়া পর্যন্ত, এই প্রতিযোগেই আহলুস সুন্নাত জামাতের লোকেরা থাকবে, এবং তারা তবে তাদের দলিল দিয়ে তারা সবসময় প্রাধান্য পাবে অন্যদের চেয়ে। অন্যরা হয়তো কখনো শক্তিতে প্রাধান্য পেতে পারে, দলিলের ক্ষেত্রে সবসময় আহলুস সুন্নাত জামাত প্রাধান্য পাবে। এটা হচ্ছে
আহলে সুন্নাহ জামাতের দ্বিতীয় বৈশিষ্ট্য। আহলে সুন্নাহ জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল এর থেকে এক চুল পরিমাণে দিশেদিক করে না। কোথায় তারা পায়? তারা কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তারা সব কিছুর উপরে স্থান দেয় এবং সাহাবায়ে কেরামের কোনো আসার পেলে, আসার অর্থাৎ কোনো পদাঙ্ক অনুসরণ করার মতো কোনো ভাষ্য পেলে সেটাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এটা তাদের তৃতীয় বৈশিষ্ট্য যে তারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে একটু বলে না, নিজেরা বেশি বোঝার চিন্তা করে না। পরবর্তী প্রত্যেকটি যারাই পদগ্রস্ত হয়েছে প্রত্যেকেই যখন এই সাহাবায়ে কেরামের বুঝার চেয়ে নিজের বুঝকে প্রাধান্য বেশি দিয়েছে, যখন এই কোরআন এবং হাদিসের বুঝের চেয়ে নিজের বুঝকে প্রাধান্য দিয়েছে তখনও তারা পদগ্রস্ত হয়েছে। সুতরাং তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা সে আকীদার বাইরে তারা কখনো যায় না। তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআনে কারিমকে যথাযথ মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, কোরআনে কারিম পড়ে, কোরআনে কারিম গবেষণা করে। কোরআনে কারিম গবেষণার ক্ষেত্রে তারা যে সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করে, তাবেঈনদের নীতি অনুসরণ করে চলে এবং বিশুদ্ধ নীতি অবলম্বন, নিজেরা বানিয়ে নেয় না নিজেরা কোনো কিছু। তাদের এই চতুর্থ বৈশিষ্ট্যের আরেকটি অংশ হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যথাযথ মূল্যায়ন করে, সুন্নতের অনুসরণ করে চলে, সুন্নত অনুসারে তাদের জীবনকে গঠন করে। সুতরাং তারা কোরআনকে যেমন মূল্যায়ন করে রাসূলের হাদিসকে তেমনি মূল্যায়ন করে, একটাকে মানতে গিয়ে একটার সাথে একটা বিরোধ লাগিয়ে দেয় না। তারা কখনো বলে না যে কোরআন মানতে গেলে হাদিস মানা যায় না, হাদিস মানতে গেলে কোরআন মানা যায় না। এটা হচ্ছে পথভ্রষ্টদের কাজ, কোরআনি ফেরকাদের কাজ। এটা হচ্ছে তথাকথিত যারা বিভ্রান্ত পথ, প্রত্যেকটি গোষ্ঠী দেখবেন যে হাদিস মানছে না। বিভ্রান্ত মানুষগুলোকে আপনি সবসময় দেখবেন যে হাদিসের সাথে তাদের বিরোধ রয়ে গেছে। যারা হাদিস মানে তারা কখনো বিভ্রান্ত হতে পারে না, কিন্তু তারা বেশিরভাগই হাদিস মানবে না। হাদিস মানলেও তাদের মন মতো ব্যাখ্যা করবে, যা তাদের মনে চায় সেটা মানবে, যা তাদের মনে চায় না সেটা মানে না, হাদিস সহি হলেও সেটা মানে না। সুতরাং চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যেটা বললাম আহলে সুন্নাহ জামাতের, তারা কোরআনও মানে হাদিসও মানে, এ দুইয়ের মধ্যে কোনো রকমের তারতম্য করে না, অর্থাৎ দুইটাকে মানার ক্ষেত্রে কোনো তারতম্য করে না। যদিও তারা মনে করে কোরআন দ্বারাই সাব্যস্ত হয়েছে, হাদিস যে মানতে হবে, হাদিসের হুজ্জিয়ত হাদিসের প্রামাণিকতা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে, কোরআন এই জন্য প্রথমে মনে করে, তারপরে হাদিস মনে করে, একটার সাথে বিরোধ তারা দেখে না। ইমাম শাফি রহমতুল্লাহ এর জন্য বলেছেন যে কোনো মানুষ দেখাতে পারবে না একটা সহি হাদিসের সাথে কোরআনের কোনো আয়াতের বিরোধ হয়েছে, দেখাতে পারবে না, কোনোদিন দেখাতে পারেও নাই, কারণ দুটাই সহি হাদিসের সাথে বিরোধ হইতে পারে না। যদি মিথ্যা হলে ভিন্ন কথা, সহি হাদিস বিরোধ হইতে পারে না, কারণ দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যা কখনো একটা বিরোধ হবে। এবং এই আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলে দিয়েছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তবে সেখানে তারা অনেক মতবিরোধ পেত। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে, ওহুম আহলুল ইস্তিমা আল ইত্তিবা, যে তারা অনুসরণের ক্ষেত্রে সব একমত হয়। অনুসরণের ক্ষেত্রে কী জন্য? অর্থাৎ সাহাবায়ে কেরাম কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ, সাহাবায়ে কেরাম অনুসরণের ক্ষেত্রে তারা একমত থাকে। তারা এখানে ভাগ হয় না যে সবাই আমরা অনুসরণ করবো, একই চলে, নীতির উপর চলে যে আমরা অনুসরণ করে চলবো, এই নীতি তারা কখনো দ্বিমত পোষণ করে না। তারা এদের এটা হলো পঞ্চম বৈশিষ্ট্য তাদের। হ্যাঁ, তারা কী করে? না বেজুনাল ফোরকাতে ও ইবতিদা, বেদাতি মত পার্থক্য করার যে সমস্ত নীতি আছে সেগুলি তারা সবসময় পরিত্যাগ করে চলে। যেগুলি কোনো কেউ নতুন কোনো পদ্ধতি নিয়ে আসবে সেগুলি থেকে দূরে সরে যায়, নতুন কোনো কিছু পদ্ধতি তারা গ্রহণ করে না। কী জন্য গ্রহণ করে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সাবধান করে গেছেন। রসুল বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা, নতুন করে কোনো কিছু আবিষ্কৃত কোনো কিছু হলে সেটা তোমার থেকে দূরে থাকবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তারা এই জন্য কখনো পার্থক্যকারী উম্মতের মধ্যে, পার্থক্যকারী উম্মতের মধ্যে বেদাত সৃষ্টিকারী কোনো মত দেখলে সেটা থেকে তারা অনেক দূরে সরে আসে, সেটা থেকে তারা ঝাড়িয়ে ফেলে দেয়, এটা গ্রহণ করে না। কিন্তু তারা ইত্তিবা অর্থাৎ কোরআনে কারিমের অনুসরণ, সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ, সাহাবাদের অনুসরণ, এই তিনটার ক্ষেত্রে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকে। এরা এই তিনটার ক্ষেত্রে কোনো মত পার্থক্য দেখায় না, পার্থক্য করে না। এরা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের পঞ্চম বৈশিষ্ট্য। আহলে সুন্নাহ জামাতের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ইউআলুনা বিল হাক্কি ওয়া ইউআদুনা বিল হাক্কি ওয়া বিয়াহকুমুন, হকের সাথে তাদের বন্ধুত্ব হয়। যেখানে হক পায় সেখানে সে ব্যক্তি যত দূরের মানুষই হোক, যত সাধারণ মানুষই হোক, সেখানে হক পাইলে সেটা তার বন্ধুত্ব হয়। আর যদি কোনো ইউআদুনা বিল হাক্কি, হকের ব্যাপারে তারা শত্রুতা করে, যে কেউ হক নাই না হক কথা বলছে, সে যেই হোক, তার বাবা হোক, তার আত্মীয় হোক, সাথে থেকে তারা বিরোধিতা করে। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম
উলাই কথা কলমুল ইমান আবাইয়দম বিরহমিনহু, এই জন্য যে এরা হকের সাথে তাদের বন্ধুত্ব হয়, যে ব্যক্তি যে কোথাও হক পাবে সেখানে তারা বন্ধুত্ব হয়, দূর দূরান্তের মানুষ একে অপরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, কেন এই এই হক সহি আকিদার কারণে, সহি বিশ্বাসের কারণে, আল্লাহ সাহাবা একরামকে অনুসরণ করার কারণে, রসুল অনুসরণ করার কারণে, কোরআন অনুসরণ করার কারণে, সুন্নার অনুসরণ করার কারণে, এবং এইগুলোর উপর তারা সবসময় এইটার উপরে তাদের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়। আর যখন হকের সাথে তাদের দ্বিমত হয়, কারো হক মানে না, তখন তাদের শত্রুতা আরম্ভ হয়ে যায়। এখানে তারা কোনো রকম ছাড় দেয় না, এখানে তারা কোনো ছাড় দেয় না, এবং তারা হকের কাছেই তারা ফয়সালা করে যে হক কোনটা এটা নেব, হকটা কোনটা বলুন, দলিল ভিত্তিক হকটা আমাদেরকে বলুন। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের ষষ্ঠ বৈশিষ্ট্য, যে তারা হকের উপর চলে, হক অনুসারে শত্রুতা করে এবং হকের উপরে তাদের বিচার ফয়সালা চলে। আহলে সুন্নাহ জামাতের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের চলাফেরা সবসময় উত্তম পদ্ধতিতে চলে, অর্থাৎ তাদের সিয়ার, তাদের জীবনযাপন প্রণালী সুন্দর হবে সবসময়। লা তানফুকু সিয়ারুম হাসানা, তাদের ভালো কাজ থেকে তাদের সিরত কখনো দূরে চলে যায় না, অর্থাৎ যত ভালো কাজ সেগুলো তারা সবসময় তাদের নিজেদের জীবনে তারা বাস্তবায়িত করে। যেমন তাদের আকিদা শুদ্ধ, যেমন তাদের শরীয়ত বিশুদ্ধ, তেমনি শরীয়ত তাদের সোজা সহজ শরীয়ত, কিন্তু তাদের তেমনি তাদের জীবনযাপন প্রণালীও সুন্দর হয়, তারা এর বাইরে চলে না, জীবনযাপনিতে তারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে না, নিজেরা কোনো ভিন্ন পদ্ধতি নেয় না, কোনো কাফের বা ইহুদি নাসারা অথবা এই জাতীয় অমুসলিমদের অথবা বেদাতিদের কোনো পদ্ধতি তাদের জীবনে তারা বাস্তবায়ন করে না। তারা আকিদা যেমন শুদ্ধ গ্রহণ করে, যেমন শরীয়তকে শুদ্ধ গ্রহণ করে, তাদের জীবন চরিত্র তাদের সুন্দর হয়ে থাকে। এটা সপ্তম তাদের বৈশিষ্ট্য। তাদের অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে আখলাকুহুম রব্বানিয়া, তাদের চরিত্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ম যেটা দেওয়া হয়েছে সেই চরিত্র নিয়ম পদ্ধতি তারা চরিত্র, সেই চরিত্র তাদের গঠন করে। ওয়া মাসালিকুহুম ওয়াসাতিয়া, জীবনযাপন তাদের মাসলাক, তাদের যে সমস্ত পথ চলার পথটা মধ্যম পন্থায় চলে, এবং ইমানি তারবিয়ত তাদের মধ্যে থাকে, সবসময় ইমান নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, ইমানের তারবিয়ত দিতে চায় মানুষকে। তারা কথাই শুধু তাওহীদের কথা বলে, তাদের সুন্নার কথা বলে, তারা কখনো বেদাতের কথা পথে চলে না, তাদের ইমানের বাইরে অন্য কোনো পথে দিয়ে মানুষকে ডাকে না, ইমানের দিকে মানুষকে আহ্বান করে এবং ইমান দিয়ে মানুষকে তারবিয়ত দিতে, প্রথম থেকে তাদের শুরু হয় ইমান দিয়ে, অন্য কোনো তারবিয়তের দিকে তারা ডাকে না, ইমানি তারবিয়তের কমপ্লিট হওয়ার পরে অন্যদিকে তারা যায়। সুতরাং তাদের চরিত্র হবে রব্বানি, তাদের চরিত্র হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পথ দেখানো হয়েছে সেই চরিত্র অনুসারে তারা চলে, এবং তাদের চলার পথ সেটা হচ্ছে মধ্যম পন্থা, এবং তার বিয়ত হবে তাদের ইমানি। তাদের অষ্টম যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে তারা লা ইউখালিফুনা ফি তারবিয়াত ওয়া সুলুকে হাদি আল মাসুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিআদাবিহি তাআদাবুন ওয়া আলা আথারিহি ইয়ামালুন ওয়া আন সুন্নতিহি লা ইয়াহিদুন। অর্থ হচ্ছে অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা তাদের চলাফেরা, তারবিয়ত, শিক্ষা, প্রশিক্ষণ এগুলোতে রসুল্লাহ সাল্লাম আদর্শের বাইরে একটুও যাবে না, বিরোধিতা কিছুই করবে না, তার রসুলের আদব, রসুল যেভাবে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচার মাধ্যমে তাদের শিক্ষা শিষ্টাচার প্রাপ্ত হয়, এবং রসুলের পথে পদাঙ্ক অনুসরণ করে আমল করে, রসুল যেভাবে তার সুন্নতে যেভাবে বলেছেন সেই সুন্নতের বাইরে তারা এক বিন্দু এদিক সেদিক যাবে না, একটু তারা বাড়িয়ে আগ বাড়িয়ে কিছু করবে না। এর অর্থ হচ্ছে এর পথ থেকে তারা দূরে সরে যাবে না, রসুলের পথেই তারা চলবে, তার আদর্শের বাইরে তারা চলবে, কখনো যাবে না। এই জন্য আপনি দেখবেন ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইকে তিনি যে গ্রন্থটি জাদুল মাআদ ফি হাদিয়ে খায়রুল ইবাদ, জাদুল মাআদ ফি হাদিয়ে খায়রুল ইবাদ, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে তিনি লিখছেন জাদুল মাআদ, পরকালীন পারিতোষিক বা পরকালীন জীবনের পাথেয় সেটা তিনি গ্রন্থটা লিখেছেন। কেন? যে তারা সালাত পড়তে গেলে রসুল অনুসরণ করে চলে, জাকাত দিতে রসুল অনুসরণ করে, হজ করতে রসুল অনুসরণ করে চলে, ব্যক্তি বিশেষে কোনো তাদের কাছে মর্যাদাপূর্ণ নয়, একমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হচ্ছেন হাদি, তাদের রসুল্লাহ সাল্লামকে তারা আদর্শ ব্যক্তিত্ব এবং তার কথাকেই তারা সব জায়গায় প্রাধান্য দেয় এবং তার শিষ্টাচারের মাধ্যমে তারা চলে, তার পথে তারা অনুসরণ করে চলে, আমল করে, তার সুন্নত থেকে এক বিন্দু এদিক সেদিক তারা হয় না। এটা তাদের অষ্টম বৈশিষ্ট্য। নবম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিক্ষা দেয়, তারা শিক্ষা দেয় এবং তারা মানুষকে তারবিয়ত দেয় এবং তারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর দিকে তারা আহ্বান করে এবং আল্লাহর দিকে তাদের মানুষকে পথ দেখায় এবং তার পথে তারা জিহাদে লিপ্ত থাকে। এরা হচ্ছে তাদের, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। অর্থাৎ তারা শিক্ষা দেয় এবং শিক্ষা মধ্যে লেগে থাকে, তারা মানুষকে অন্য কোনো দিকে যায় না, প্রাথমিক কাজে তাদের শিক্ষার মধ্যে লেগে থাকে। কেন সেটা করে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিমান পাঠিয়েছেন, ইন্নামা বরাইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ইউআল্লিমুহুল কিতাব আল হিকমা ইউজাক্কিহিম, তাদেরকে তালিম শিক্ষা দেয়, কিতাব এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ তাদেরকে শিক্ষা দেয়। সেই জন্য
যারা রসুলের অনুসারী তারা সব প্রত্যেকেই তালিম শিক্ষার মধ্যে সবসময় লেগে থাকে, তারবিয়ত দেয়, মানুষকে সঠিক পথের পথ দেখায় এবং তাদেরকে হকের পথে নির্দেশ দেয়, অসৎ হক না হক পথ যেটা অসৎ পথ থেকে তা থেকে তার দূরে রাখে, আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করে এবং আল্লাহর পথে তাদেরকে পথ দেখায় এবং আল্লাহর পথে তারা জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করে। কোনো ব্যক্তিগত ইমেজ নয়, কোনো উদ্দেশ্য নয়, রাষ্ট্র নয়, ব্যক্তি নয়, ক্ষমতা নয়, বরং একমাত্র আল্লাহর পথে যেটা হবে সেটার জন্য তারা জিহাদ করে এবং সেই পথেই মানুষকে পরিচালিত করে। আল্লাহর পথের জিহাদ বলতে বোঝাতে হবে আল্লাহর দিনকে, তাওহীদকে, ঈমানকে এবং সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবসময় জিহাদে লিপ্ত থাকে। এই জিহাদ মারামারি হানাহানি নয়, এই জিহাদ হচ্ছে সর্বনিম্ন স্তর হতে সর্বোচ্চ স্তর পর্যন্ত, যেখানে যেটুকু তার ক্ষমতা আছে সে ক্ষমতার মাধ্যমে সেটা বাস্তবায়ন করার জন্য তার সবসময় সচেষ্ট থাকে। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য। এটা নবম বৈশিষ্ট্য বা দশম বৈশিষ্ট্য হচ্ছে লা তাযালু ত্বায়েফাতুহুম মুজাহাদাতুন বিল হুজ্জাতি ওয়াল বায়ান। তাদের দলগুলি সবসময় একটা কাজ করবে, তারা প্রমাণ এবং বর্ণনা নিয়ে সবসময় জিহাদে লিপ্ত। যেমন আপনারা জানেন বর্তমান সময় যারা সহি আকিদার তারাই সবসময় সহি আকিদার কথা বলে এবং যারা বেদাতি তাদের বিরুদ্ধে কথা বলে। আবার বেদাতিরা সময় মতো সব এক হয়ে যায়, আপনি দেখবেন বেদাতিরা এক হতে দেরি হয় না। কেন এক হতে দেরি হয় না? কারণ তাদের মধ্যে ছাড় প্রবণতা আছে, প্রয়োজনে একটা ছাড় দিবে, কিন্তু আহলে সুন্নাহ জামাতের ছাড়ার মতো কোনো কিছু নেই। তারা মনে করে যে আমার প্রমাণ ভিত্তিতে আমি চলি, আমার বয়ানের ভিত্তিতে আমি চলি, আল্লাহ কোরআনের হাদিস, কোরআনের এবং রসুলের হাদিস থেকে আমি চলি, এখানে আমার ছাড়ার মতো কোনো কিছু নেই। এবং তারা এই মুজাহাদা চালিতে থাকে তাদের হাতের মাধ্যমে, তাদের কলমের মাধ্যমে, তাদের অস্ত্রের মাধ্যমে, এভাবে তারা সবসময় পরিচালিত হয় এবং তারা জাহেরাতান মনসুরাতান তারা সবসময় প্রকাশ্য থাকে, অর্থাৎ লুকিয়ে থাকে না। হক কথা তারা বলে, কম হতে পারে, তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা হক কথা বলে এবং তারা সবসময় তাদের প্রমাণের সবসময় উপরে থাকে। অন্যরা যেখানে তাদের প্রশাসনে কখনো কেউ আশ্রয় নেয়, কখনো কেউ দলের আশ্রয় নেয়, কখনো দেখবেন যে তারা অনেকটা গোষ্ঠীর আশ্রয় নেয়, কখনো দেখবেন যে তারা বেশি মানুষের বলে যে এত মানুষ আমাদের অনুসারে এটার তারা আশ্রয় নেয়, কিন্তু এরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের বড় জিনিস হচ্ছে তাদের প্রমাণ সবসময় প্রতিষ্ঠিত থাকে, প্রমাণ সবসময় শুদ্ধ থাকে। এরা ভুল পথে এগিয়ে যায় না এবং ভুল পথে তাদেরকে প্রমাণের মাধ্যমে বা অন্য কিছু তারা এগিয়ে যায় না, সবসময় তারা দলিল প্রমাণ দিয়ে কথা বলে, এটা হচ্ছে তাদের বড় একটি বৈশিষ্ট্য। এবং তারা প্রয়োজনে তাদের হাতের মাধ্যমে সেটা শুদ্ধ করে, প্রয়োজনে তাদের অস্ত্র ব্যবহার করে যদি সেটা অনুমোদিত পদ্ধতিতে হয়, এবং কখনো তারা লা ইয়াদুরুহা মান খাজালাহা, কেউ তাদেরকে অপমান করলো এটা তাদেরকে যায় আসে না, তাদেরকে যায় আসে না। কেউ তাদের গালি দিল, তাদেরকে কিছু একটা বললো, তাদেরকে পাগল বললো বা কিছু বললো বা তাদেরকে অনেক কত রকম গালি দেয়, এই গালি তারা গায়ে মাখে না। এরা মনে করে যে আমার হক কথা বলতে হচ্ছে, এখানে কারো কিছু গায়ে মাখার কোনো সুযোগ নেই, কারণ তারা জানে যার অনুসরণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের, তাকে পর্যন্ত মানুষ তখনকার দিনে মানুষ কেউ পাগল বলতো, কেউ কবি বলতো, কেউ জাদুকর বলতো, কেউ বা তাকে জিনে ধরেছে বলতো, কেউ বা তাকে বলতো বিভিন্ন রকমের কথা বলতো, কিন্তু তারা এই জন্য মনে করে যে রসুল্লাহ আসলাম তার দাওয়াত থেকে একটু পিস পাহান না, এই জন্য যেহেতু রসুল্লাহ তার দাওয়াতে পিস পাহান নাই, তার অনুসারে যারা আছে আহলে সুন্নাতুল জামা তারা বাইরে কী বললো, কে তাদের উপর আক্রমণ করলো, কে তাদের বিরুদ্ধে বললো, এই বিষয়ে তাদের কিছু যায় আসে না। তারা হক কথা সবসময় বলে থাকে, লা ইয়াদুরুহা মান খাদালাহা, কেউ তাদেরকে ছেড়ে চলে গেলো এটাও কিছু যায় আসে না, কেউ অনুসরণ করলো মানলো কেউ চলে গেলো এটা তাদের কিছু যায় আসে না। তাদের অনুসারে কত বেশি তার ফলোয়ার কত বেশি এটা বাড়ানোর চিন্তা তাদের থাকে না, তাদের চিন্তা থাকে সবসময় হক কথা বলবে, যে হক নেবার মানুষ কমও হতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াক্কালিলুম মিন ইবাদিয়ে শাকুর, আমার শুকরগুজার বান্দারা খুব কমই হয়ে থাকে। সুতরাং বেশি মানুষ দেখিয়ে যারা আজ হকের পক্ষে স্লোগান দিচ্ছে, যারা বলে যে সেওয়াদুল আলদম, বেশি মানুষকে অনুসরণ করতে আমরা বেশি মানুষ আছি, যেমন বলে আশার মাতুরদিয়ারা বলে থাকে, আশারিয়া মাতুরদিয়ারা বলে থাকে যে আমরা বেশি মানুষ, আমরাই হকের উপাধি, এটা সত্য নয়, বরং কখনো কখনো হক থাকবে বেশিরভাগ সময় দেখা গেছে হক থাকবে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে, যারা হকের কথা বলবে এরা সবসময় এরাই প্রাধান্য পাবে, ইলা কেয়ামিসা কেয়ামত পর্যন্ত এরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু হকের কথাই তারা বলবে। কখনো তারা কারো রক্তচক্ষু, কারো ছেড়ে যাওয়া, কারো অপমানিত করাকে কখনো তারা গায়ে মাখে না, কারণ তারা হকের কথা বলবে, যেটা তারা হক বলে জেনে সেটা বলবে এবং প্রমাণ দিয়ে তারা প্রতিষ্ঠা করবে। সেই প্রমাণ দিবে তারা কোরআন থেকে, রসুলের হাদিস থেকে এবং তারা সাহাবায়ে কেরামের জীবনী থেকে, আসার থেকে তারা সে দলিল দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে ছাড়ে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে তারা তাদের যারা পরবর্তী পথে যারা অনুসরণ করে চলবে, এরকম অনুসরণকারীরা তাদের পূর্ববর্তীদের অনুসরণ করে চলে, সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলে, তারা তাবেইনদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিদের অনুসরণ করে চলে। এই জন্য দেখবেন আপনি
তাদের মধ্যে দেখবেন সাহাবায়ে কেরামের সবাই অনুসরণ করছে, কোনো বিরোধিতা নাই তাদের মধ্যে, সাহাবায়ে কেরামের মত অনুসরণ নিতে তাদের কোনো পাড়া কোনো এটা বলে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে না। ও যারা পথভ্রষ্ট তারা দেখবেন যে কেউ আবু রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে, কেউ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খারাপ মন্তব্য করতেছে, কেউ দেখবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে, কিন্তু যারা সুন্নাহর অনুসারী তারা তাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে যথাযথভাবে কুদওয়া হিসেবে গ্রহণ করে যে এরা আমাদের আদর্শ, এই পথে আমরা চলবো, এদের পথে আমরা চলবো, এদের মধ্যে কোনো ভাগ করে না। তারা ইমামদের ব্যাপারে মনে করে যে ইমামরা হচ্ছে আমাদের মধ্যে পথ নির্দেশকারী, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অনুরূপভাবে সয়জন ইমাম বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, অনুরূপভাবে আরও যারা হাদিসের কিতাব লিখেছেন এদেরকে তারা মনে করে যে এরা হচ্ছে আমাদের মতো লোকদের পথের আলো, আমরা এই পথে চলবো যে পথে এই লোকগুলি চলেছে। এর বাইরে আপনি দেখবেন অনেক মানুষকে যে তারা একজন বলবে যে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, আমি শাফিকে মানতে পারি না, আরেকজন বলবে যে আমি মালিককে মানি, আমি আহমদ ইবনে হাম্বলকে মানতে পারি না, অথবা কেউ ওইটা বলবো ওইটা বলবো, কারণ ভাগাভাগি তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই মানুষগুলো এরা সবাইকে কদোয়া মনে করে, তারা মনে করে যে সাহাবায়ে কেরাম আমাদের জন্য যেমনিভাবে প্রত্যেকেই আমাদের জন্য অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, তেমনিভাবে ইমামরাও প্রত্যেকে আমাদের জন্য পথের আলো, এই পথ তাদের সে জ্বালানো আলো দিয়ে আমরা আলোকিত এই পথে চলবো, এটা তারা বিশ্বাস করে। এবং তারা বিশ্বাস করে যে এরা হুজ্জাতুল্লাহ আল খালক আজমাইন, সমস্ত মানুষের উপরে এই মানুষগুলো হচ্ছে প্রমাণ হিসেবে থাকবে যে এই মানুষগুলো সঠিক পথে চলে, তারা সারা দুনিয়াতে ইমান ও ইসলামকে প্রচার প্রসার করেছে, এই পথে চললেই আমরা থাকতে পারবো সঠিক পথে, এরা তারা বিশ্বাস করে, এরা তারা বিশ্বাস করে। এই জন্য তারা এই পথের কাউকে এই পথ থেকে দূরে সরিয়ে দেয় না, বরং প্রত্যেককে তারা মনে করে যে আমাদের পথের জন্য পাথেয় হিসেবে তারা কাজ করে। এরা সুফিয়ান সাউরিকে মানে, এরা লাইস ইবনে সাদ আল মিসরিকে মানে, এরা যুগে যুগে যে সমস্ত হাদিসের ইমাম এবং তাফসির ইমাম চলে গেছে এদের বিরুদ্ধে কথা বলে না এবং কাউকে মানে, কাউকে বিরোধিতা করে না, বরং হকের সাথে তাদেরকে মিলিয়ে দেয়। হক যদি তাদের সাথে থাকে এদেরকে বলে যে হকের পথে আছে, কারণ হকের ক্ষেত্রে এরা কাউকে আলাদা করে না, আলাদা করে না। পরবর্তী যে বৈশিষ্ট্য তাদের আহলে সুন্নাহ জামাতের তা হচ্ছে যে তারা মনে করে যে ফজিলতের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে এদের মধ্যে তারতম্য আছে, একরকম না। তারতম্য আছে কীরকম যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, এদের মধ্যে অবশ্যই সাহাবায়ে কেরামের মধ্যে এক একজনের ফজিলত এক এক রকম, তারা বিশ্বাস করে এটা যেভাবে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু ফজিলত সবার উপরে, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, এবং অথবা আলী বা ওসমান যেভাবে ভাগ আসছে সাহাবায়ে পরবর্তী ইমামদের থেকে, অনুরূপভাবে যে তাদের মধ্যে আশার মুবাশশারা যারা আগে জান্নাতে সুরঙ্গত তারা প্রথমে, অথবা যারা বদরের যুদ্ধ তাদেরকে প্রথমে রাখে, এরপরে যারা মক্কা বিজয়ের আগে হুদায়বিয়ার সন্ধি যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তারা প্রথমে আরও এরপরে রাখে, এরপরে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ তাদেরকে আগে রাখে, এরপর মক্কা বিজয়ের পরে ইসলাম তাদেরকে রাখে, কিন্তু তারা প্রত্যেকে কদোয়া অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। তবে তারা মনে করে এদের মধ্যে মর্যাদার পার্থক্য আছে। ঠিক অনুরূপভাবে পরবর্তী তাবেঈনদের মর্যাদা, তাবেঈনদের অনেকের মর্যাদা তারা পরবর্তী থেকে বেশি, এটা তারা বিশ্বাস করে। এবং এরা এত ফজিলত সাব্যস্ত করার পরেও, সাহাবায়ে কেরামের ফজিলত সাব্যস্ত করা এবং তাবেঈনদের ফজিলত সাব্যস্ত করার পরে তারা একটি মহান নীতি গ্রহণ করে, সেটা হচ্ছে এরা কেউই মাসুম নন, নিরপরাধ নন, এদের ভুল হতে পারে, একমাত্র ভুল হতে পারে না তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা লাভ আছে, সেটা কী দেখুন, আজ যারাই ফেরকা বন্দী হয়ে গেছে প্রত্যেকেই তারা মনে করে, যারা যেমন শিয়ারা মনে করে যে তাদের নবীরা, তাদের ইমামরা, তাদের ইমামরা ইমামদের সম্পর্কে বলে, তাই খুমাইনি তার হুকুম আল ইসলামিয়ার মধ্যে বলতেছে যে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, আমাদের ইমামদের যে মর্যাদা সেখানে কোনো ফেরেশতা কোনোদিন পৌঁছতে পারবে না, এটা তো খুমাইনির কথা, সেখানে কোনো নবীও পৌঁছতে পারেনি, নাউজুবিল্লাহ। এবং তারা ইমাম তাদের কুলাইনি তার কাফির মধ্যে যেটা লিখছে আশ্চর্য, নবীরা মাসুম, নবীরা নিরপর, নবীরা মাসুম, তারপর তারা বলছে আমাদের ইমামরাও মাসুম, আমাদের ইমামরা মাসুম, এবং তারা এটা বলতেছে আমাদের ইমামরা জানে ভবিষ্যতে কী হবে, আমাদের ইমামরা জানে, আমাদের ইমামরা ক্ষমতা এত বেশি তারা যা ইচ্ছে তা করতে পারে, এরা তার এর মধ্যে আলাদা আলাদা ইয়া দিয়া শিরোনাম দিয়ে সেইগুলি লিখেছে। বলেন শিরকির মধ্যে আর কী লাগে, ইমান হারা হইতে আর কী লাগে, তারা এদের ইমামদের বাড়াবাড়ি করতে করতে নবী রাসূলদের উপরে স্থান দিয়ে দিয়েছে, অথবা নবী রাসূলদের পর্যায়ে নিয়ে গেছে, এটা হচ্ছে বাড়াবাড়ি। আবার দেখবেন যে কিছু মানুষ আছে বিশেষ করে তারাই আবার সাহাবায়ে কেরামের ব্যাপারে এত খারাপ মর্যাদা, খারাপ তারা নির্ধারণ করছে। অনুরূপভাবে খারেজিরা, যেমন রোমানি যারা আছে খারেজি, এরাও দেখবেন যে আপনি সাহাবায়ে কেরামের ব্যাপারে খুব খারাপ মন্তব্য করে থাকে। এর অর্থ হচ্ছে দেখবেন এরা দুদিকেই তারা ভুল করেছে, একদিকে শিয়ার, একদিকে খারেজিরা, কারণ তারা বাড়াবাড়ি কাউকে নিয়ে করেছে, কাউকে নিয়ে ছাড়াছাড়ি করেছে। ইমানদাররা বিশেষ করে আহলে সুন্নাহ জামাত কখনো এটা বলে না, তারা বলে যে শ্রেষ্ঠত্বের মধ্যে তাদের কারো তারতম্য হতে পারে, কিন্তু
কেউই মাসুম নন, আবার কেউই একেবারে গুনাহগার হয়ে তারা একদম মানা যাবেন এরকম না। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই মাসুম, এর বাইরে আর কেউ মাসুম নন। যারা অনেকেই বলে থাকে আমাদের দেশে, অনেকেই দেখবেন আল আম্বিয়াও মাসুমুন ও সাহাবাতু মাহফুজুন, নবীরা মাসুম আর সাহাবারা নিরাপদ। কে বলছেন এই শব্দ কোথেকে আবিষ্কার করলেন আপনি? সাহাবারা নিরাপদ কেন? তাদের দ্বারা অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা ব্যক্তি সমালোচনা করি না, বরং আমরা বলবো এটা যে সাহাবায়ে কেরাম গুনাহ থেকে নিরাপদ আমরা বলছি না, তবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন এটা বলবো। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, এটা সমালোচনা করা যাবে না। কিন্তু তাদেরকে আপনি বলবেন যে তারা হেফাজত হয়ে গেছে, তাদের কোনো গুনাহ হয় না, এটা আবার ভুল কথা, এটা বাড়াবাড়ি। এটা কোনো কোনো লোক করে থাকে, আমাদের কোনো কোনো মাদ্রাসা বিশ্ব দেওয়ানকে দিক মাদ্রাসা অনেকে এটা বলে থাকে, এটা ভুল কথা, এটা ঠিক না। ঠিক আছে, এটা বলতে হবে যে সাহাবা কেরাম অবশ্যই আমাদের জন্য কোদোয়া, অনুসারী কোদোয়া হওয়ার জন্য বা অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হওয়ার জন্য একেবারে নিরপরাধ হওয়া জরুরি না, বরং তার কথাটা সত্য যেটা সেটা গ্রহণ করে নেবো, যেটা সত্য নয় আমার কাছে প্রমাণিত হবে সেটা আমি গ্রহণ করবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই আমি গ্রহণ করবো যেখানে আমার কাছে মনে হবে তারা ইজতিহাদ করেছেন। সাহাবায়ে কেরামের যদি কোনো ইজতিহাদ, তাদের ইজতিহাদ যদি কোনো না থাকে সেখানে তাদের মত থাকে, সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। ইজতিহাদ নয় বরং তারা নিজেরা বলেছেন রাসূলুল্লাহ অনুসরণ করে, সেটাকে আমরা সবার উপর প্রাধান্য দিব। আর যেখানে দেখবেন যে তারা ইজতিহাদ করে বলেছেন সেখানে কয়েক ইজতিহাদ যদি সবাই একরকম মিলে যায় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য দলিল, আর যদি ইজতিহাদ ভিন্ন ভিন্ন হয় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেটা বলেছেন যে আমি তাদের যা ইচ্ছা কথা নিব, যার ইচ্ছা কথা নিব, অর্থাৎ তাদের কথার বাইরে যাব না, তাদের কথার মধ্যে থাকবো। আর যদি তাদের সে তারা সেখানে সেখানে তাদের মধ্যে মতভেদ থাকে, পরবর্তীরা সেখানে তাদের মতের বাইরে চলে তাহলে সেটা ইজমার খারেক হবে, ইজমার বাইরে চলে যাবে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। কিন্তু তারা মাসুম আমরা বলি না, তারা নিরাপদ আমরা বলি না, তারা বলি না আমরা বলি না তাদের কোনো গুনাহ হতে পারে না, কারণ তার দ্বারা এমন কিছু জিনিস হয়েছে। আপনারা যদি সিরাত পড়েন, সুরাত হাদিস পড়েন, আপনারা সেগুলি পাবেন যে তাদের দ্বারা এমন ঘটনা ঘটেছে যেগুলি তা বোঝায় যে তাদের মধ্যে তারাও গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে তাদের ক্ষমা করার কথা বলেছেন এবং তাদের জান্নাতের ওয়াদা করেছেন। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে বেমিজানি শরিয়তে ইয়াহকুমুন, শরীয়তের মিজানে তারা বিচার করে, ব্যক্তি কোনো ইয়াতে না, অর্থাৎ আপনি আপনার দলীয় নেতা হিসেবে আপনি তাকে সবসময় ছাড় দিয়ে যাবেন, সে যাই করুক, বা তাকে সবসময় গোপন করে যাবেন, তার দোষ তো এটা তারা বলে না। শরীয়তের বিচারে তারা সবসময় বিচার করে, শরীয়তের কতটুকু মানলো এটা অনুসারে তারা গ্রহণ করে, শরীয়ত বিরোধী হয়েছে তারা আর গ্রহণ করবে না, বলে না শরীয়ত বিরোধী হয়েছে এটা গ্রহণ করা যাবে না আপনি যেই হন না কেন, এটা দ্বারা তারা বিচার করে। অবে একামতিদ্দিন হিতাওয়াসাউন, তারা দিন কায়েমের ব্যাপারে একে অপরকে ওয়াসিয়ত করে। দিন কায়েম এটা তো একটা আজ মজলুম একটি মুস্তালাহ পরিভাষা হয়ে গেছে। দিন কায়েম বলতে মানুষ যা বুঝাচ্ছে এক একজন এক এক দিয়ে নিয়ে যাচ্ছে। শিয়ারা বলবে দিন কায়েম করতেছে তাদের শিয়াইজম প্রতিষ্ঠা করতেছে, খারেজিরা বলে তারা দিন কায়েম করতেছে খারেজিমরা প্রতিষ্ঠা করতেছে। আবার দেখবেন যারা এই তথাকথিত বেদাতি গ্রুপ আছে তারা ক্ষমতায় আসতে তারা বলে দিন কায়েম করতেছে। মুতাজিলা একসময় দিন কায়েমের নামে আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে পিটাইছেন, এরা সবাই দিন কায়েম একটা পরিভাষা নিয়েছেন। আসলে দিন কায়েম জিনিসটা কি না বোঝার কারণে এই সমস্যাটা হয়েছে। দিন কায়েম আর কিছু নয়, ইসলাম ইমান, ইমান ইসলাম এহসান, এই তিনটি জিনিসকে যথাযথভাবে বাস্তবায়ন নাম হচ্ছে দিন কায়েম। ইমান ইসলাম এহসান এই তিনটি জিনিস যথাযথ বাস্তবায়ন নাম হচ্ছে ইসলাম দিন কায়েম। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে এবং তাকে দিন সম্পর্কে যে জানিয়েছেন, ইমান ইসলাম এহসান সম্পর্কে জানানোর পরে বলেছেন রাসূল যে হাযা জিব্রিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিব্রিল, তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছেন। এই দিন কী বুঝেছে তাহলে? ইমান ইসলাম এহসান, এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করার নাম দিন। এই তিনটার মধ্যে আছে আরকানুল ইমান, আরকানুল ইমান ইসলাম, আরকানুল ইসলাম এহসান, আরকানুল এহসান, এগুলি যথাযথভাবে বাস্তবায়ন, এগুলি বোঝা, এগুলি মানুষের মধ্যে প্রচার করা, প্রসার করা, এগুলির দিকে মানুষের ডাকা, এটা হচ্ছে ইমান দিন কায়েম, এইটাই যথেষ্ট। এর বাইরে দিন কায়েমের নামে যদি হানাহানি মারামারিতে লিপ্ত হয়, দিন কায়েমের যদি রাষ্ট্র দখলের চিন্তায় সবসময় মাথায় থাকে তাহলে আপনি শিখতে পারেন না কিছুই। দিন কায়েম বলতে আমরা ভুল বুঝেছি এটা মনে রাখতে হবে, তবে এটা বলছি না যে ওইটা একটা অংশ না, ওইটা একটা অংশ, এটা অতিরিক্ত অংশ, যদি হয় ভালো, না হলে আমাদের কোনো ক্ষতি নেই, এটার জন্য মরে যেতে হবে, এটার জন্য আমরা আমাদের দান সৎকা আদায় নিতে হবে। কিছু মানুষ যা বলতেছে, কিছু মানুষ জাকাত উসুল করতেছে এটার জন্য, কিছু মানুষ এটার জন্য মনে করছে এটাই সব কিছু, এটার জন্য সব কিছু বলছে এবং এটাকে ফরজ বানিয়ে নিচ্ছে, তারা এই এই সলাত জাকাত সওয়াম হজ এগুলিকে বানাচ্ছে ট্রেনিং, আর তারা বানাচ্ছে যে ক্ষমতা দখল বা রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে বানাচ্ছে তাদের মূল মূল জিনিস, এটা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কথা, এটা কখনো ইসলাম কোন ছিল না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন কায়েম করেছেন মক্কাতেও করেছেন, মদিনাতেও করেছেন। মক্কাতে যখন করেছেন রাষ্ট্রক্ষমতা তার হাতে ছিল না, মদিনাতে যখন তার হাতে রাষ্ট্রক্ষমতা তখনও করেছেন। এর অর্থ হচ্ছে দীন কায়েমের উভয়ভাবে করা যায়, ক্ষমতায় গিয়েও করা যায়, ক্ষমতা না গিয়েও করা যায়। ক্ষমতায় গেলে আল্লাহ তাআলা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন তাদেরকে করার জন্য, যারা ক্ষমতা আছে তাদের জন্য আল্লাহ যিনি ইমাক্কার নাম ফিলা দা আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে ক্ষমতায় গেলে তার দায়িত্ব বেড়ে যায়, ক্ষমতায় গেলে তাকে দেশে বাস্তবায়ন করতে হয় সবার জায়গায়, কিন্তু ক্ষমতা না গেলেও দিন কায়েমের সুযোগ রয়েছে। যুগ যুগ ধরে নবীরা দিন কায়েম করেছেন কিন্তু কেউ ক্ষমতায় যাননি, কয়েকজন নবী ছাড়া হাতে গোনা কয়েকজন নবী ছাড়া আর কেউ দিন ক্ষমতায় যাননি। আপনি দেখতে পান যে দিন কায়েমের কথা যে আয়াতে এসেছে, যে আয়াতটিতে এসেছে, সারা আলাকুম মিনাদ দীন ইমা ওয়াসাবি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাবি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী, আল্লাহ নির্দেশ দিয়েছেন এই পাঁচজন নবীকে যে আপনারা দিন কায়েম করুন। এর মধ্যে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন আগ পর্যন্ত তিনি দিন কায়েম করেছেন এর আগেও, এবং তিনি মূসা আলাইহিস সালাম দিন কায়েম করেছেন রাষ্ট্রপ্রধান হননি, ঈসা আলাইহিস সালাম দিন কায়েম করেছেন রাষ্ট্রপ্রধান হননি, নূহ আলাইহিস সালাম দিন কায়েম করেছেন রাষ্ট্রপ্রধান হননি, ইব্রাহিম আলাইহিস সালাম দিন কায়েম করেছেন রাষ্ট্রপ্রধান হননি। হ্যাঁ, আমরা বলছি না দিন কায়েম করা রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না, যদি কেউ হতে পারে তার উপর দায়িত্ব এসে যাবে তার অধীনস্থদের মধ্যে দিন কায়েম করা। এর আগ পর্যন্ত দিন কায়েমের সুযোগ রয়েছে, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, ইমান প্রতিষ্ঠা করা, আর কারণ ইমান নিয়ে আলোচনা করা, আর কারণ ইসলাম নিয়ে আলোচনা করা, আর কারণ ইসলাম নিয়ে আলোচনা করা, কারণ ইসলামকে বাস্তব জীবনে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দাঁড়ানোই, এটার নামই হচ্ছে ইমান, এর নাম হচ্ছে একামতউদ্দিন। এর বাইরে নিজেরা বাড়িয়ে বাড়িয়ে যাই বানাবেন সেটা হচ্ছে নিজের ইজতিহাদ, এবং সেটা আলোচনা জামাতের পদ্ধতি, প্রচলিত পদ্ধতি নিয়ম, আলোচনা জামাতের পদ্ধতি নয়, নিজেদের বানানো পদ্ধতি। সে বানানো পদ্ধতিতে দিন কায়েম হবে না, এবং সেটা হৃদয়ে হবে হাওয়া কায়েম, নিজের প্রবৃত্তির দাসত্ব কায়েম করা হবে, এবং এর মাধ্যমে নিজেরা কোরআন এবং সুন্নার নুসুসকে, কোরআন এবং সুন্নার ভাষ্যকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, নিজেদের মতো করে। আপনি দেখবেন কোরআন এবং সুন্নার মধ্যে বলা হয়েছে যে যার ঘাড়ের মধ্যে বায়াত নেই তার সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করছে। কিছু মানুষ এটা মেনে নিয়ে মনে করেছে তার দলের নেতার বায়াত হইতে হইব, তার দলের নেতার বায়াত না হইলে তাহলে তার বুঝি জাহিলিয়াতের মৃত্যু হবে, এই জাতীয় মিথ্যা সার এবং হারাম বুঝ কেউ বুঝে নেই এর আগে কোনোদিন, কারণ এটা বেহুদা কথা, এটা বোঝানো হয়নি। এখানে যেটা বোঝানো হয়েছে রাষ্ট্রপ্রধান বানানোর কথা বলা হয়েছে, কিন্তু এটা বলা হয় না নিজেরা কথা আমির বানাইয়া নিজেরা একজন মামুর হবে, একজন অনুসরণ করে চলবে, তার কথা অনুসরণ, এটা কোনোদিন বলা হয়নি। ইসলামে এর কোনো নীতি নিয়মের নিয়ম কোনো ছিল না, প্রচলিত ছিল না। এই জন্য যারা এটা করেছে তারা পদভ্রষ্ট খারেজি বলে বিবেচিত হয়েছে। দেখুন, আপনি জানেন যে ইসলামে ইমাম ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে খারেজি। এর অর্থ হচ্ছে আরেকটা দল ভিতরে যদি কেউ পাকায় সে খারেজি কাজ করবে, ইসলামে এই জাতীয় কাজগুলো অনুমোদন করে না। হ্যাঁ, ইসলামে দাওয়াত থাকবে, দাওয়াতের পদ্ধতি অনুসারে থাকবে, দাওয়াতের কাজ থাকলে এটা হয় না, কিন্তু বেশিরভাগ দাওয়াতের নাম দিয়ে শুধুমাত্র এই পদ্ধতিটাই অবলম্বন করেছে। কেন তারা এটা বলছে? দাওয়াতের কাজ করো, ভালো কথা, দাওয়াতের জন্য একটা কমিটি করো, দাওয়াতের জন্য তুমি একটা গোষ্ঠী থাকবে, কোনো সমস্যা নেই, দাওয়াতের পথে এগিয়ে যাও, এবং কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা বলো, সেটা বলো, কোথায় কোথায় ভুল হচ্ছে রাষ্ট্রের বাদ তুমি সংশোধনের চেষ্টা করো সব জায়গাতে। কিন্তু তাই বলে তোমার কোরআন এবং হাদিসের নসকে নিজের মতো করে সাজিয়ে, নিজের মতো অনুবাদ করে, নিজের মতো ব্যাখ্যা করে এটাকে নিজের দলের ভিতরে নিয়ে আসার জন্য মানুষদেরকে মিথ্যাভাবে বলবে যে যার বায়াত নাই জাহান্নামে যাবে, সে জাহান্নামে নাই সে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, অথবা আমার বায়াত নাই বলে মানতেছে না, তাহলে দুনিয়াতে তাহলে বায়াত কার হবে? শত শত মানুষ এখন দলের লোক আছে, প্রত্যেকের বায়াত করতে হবে, একজন মানুষ কার অনুসরণ করে চলবে? এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি এবং পদভ্রষ্টতা, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। বরং ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে একামত দিন হবে তাওহীদের মাধ্যমে, একামত দিন হবে ইসলামের উপর, একামত দিন হবে ইহসানের উপর। যদি এটা করতে করতে একজন মানুষ ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, ক্ষমতায় যাবে, পরিচালনা করবে, এ সবই হবে, কিন্তু প্রথম কাজ হবে তাওহীদের ইমানের, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে, এবং এর মাধ্যমে আপনি যত দ্রুত এগাতে চেষ্টা করবেন তত পিছনে পড়ে যাবেন। অনেক মানুষ মনে করে আমার তাওহীদ ঠিক আছে, দেখা গেল তারা জিজ্ঞাসা করা হলে রুবিয়াত ও উলুহিয়াত পার্থক্য করতে পারবে না, তাওহীদের সংজ্ঞা দিতে পারবে না, এবং তারা বুঝবে না তার কর্মকাণ্ডে শিরকের মধ্যে পাওয়া যায়, আচরণ পাওয়া যায়, তাদের কর্মকাণ্ডে বেদাতে পূর্ণ হয়ে রয়েছে, সুন্না তারা প্রতিপালন করে না, সুন্নার অবস্থা জানে না, হাদিসের ব্যাখ্যা জানে না, কোরআন তাফসিরের ব্যাখ্যা জানে, নিজের আরেকজনের তাফসির অনুসরণ করে চলে, যেটা কোনো নিজে বুঝেই না কি বলেছে আল্লাহ তার রসুল, তাহলে তারা কিসের একামতি দিন করবে? এই একামতি দিন আল্লাহ মুত রসুল কখনো চাননি, নিজেরা বানিয়ে বানিয়ে একামত দিন গ্রহণ করাটা কখনো ঠিক হয় না। এই জন্য থেকে
বুঝতে হবে আহলুস সুন্নাহ জামাত অবশ্যই একামতের দিন চায়, কিন্তু সেই একামতের দিনের পদ্ধতি হচ্ছে অবশ্যই তাওহীদ দিয়ে শুরু করতে হয়, এবং সর্বযতটুকু যাওয়া যায় যত বেশি করা যায় তত বেশি লাভ, যত বেশি করা যায়। কিন্তু মূল যেটা না করলেই নয় সেটা হচ্ছে অবশ্যই তাদেরকে একামতের দিন অর্থাৎ তাওহীদ দিয়ে এগিয়ে যেতে হবে, ইমান নিয়ে এগিয়ে যেতে হবে, ইসলাম নিয়ে এগিয়ে যেতে হবে। এগুলি প্রতিষ্ঠা করার জন্য যার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে অতটুকুর মধ্যে তার কাজ করে যেতে হবে, এটাই হচ্ছে একামতের দিন। দিনকে যা বুঝায়, দিন বলতে যা বুঝায় প্রত্যেকটা জিনিসেই অনুসরণ করতে হবে, শুধুমাত্র দিন, শুধু রাষ্ট্র ক্ষমতা দখল নয় অথবা রাষ্ট্র ক্ষমতা ছাড়াও নয়। অনেকে আবার দেখা যায় রাষ্ট্র ক্ষমতা হবে না, দরবেশ হয়ে যাবে, এটাও ইসলাম বলে না। যেটা আসবে, যখন আসবে সেটা নিবে, এবং যখন আসার সুযোগ আসবে তখন সেটা গ্রহণ করবে, এটাও ইসলাম বলে। কিন্তু তাই বলে ওইটাই একমাত্র উদ্দেশ্য হওয়া এবং ওইটার পিছনে অন্যগুলিকে মাধ্যম বানিয়ে নেওয়া, অন্যগুলিকে এটার খাদেম বানিয়ে নেওয়া, অন্যগুলি খেদমতে দিন বলা, এই জাতীয় কথাগুলো জায়েজ নাই। এটাই হচ্ছে ভুল তথ্য যার উপরে চলে। আহলে সুন্নাহ জামাত কখনো সেটা বলে না, তারা বলে যে একামত দিন অর্থই হচ্ছে তাওহীদ নিয়ে এগিয়ে যাবে, একে অপরকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোথাও দিনের অবনতি দেখলে সেটা বলার জন্য, কোথাও শিরকে অবনতি দেখলে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য বলবে, বেদাত চলতে থাকলে তা থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে, এবং সুন্নাতের কোথাও অবনতি দেখলে সেটা শূন্য প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। এই জন্য তাদের কী করে, তারা পাইয়ান হাওনা আন তারাক্কুসিন জাফিন ও তানাত্তুইন গালিম, তারা সব রকমের ছাড় প্রবণতা ছেড়ে দেয়। ছাড় প্রবণতা কী, বর্তমান লিবারাল হয়ে যায়। কিছু মানুষ আছে ক্ষমতা যাওয়ার জন্য বলে আমি তো ইসলামের কথা বলি না, আমি ইসলাম শরীয়ত বাস্তবায়ন করতে চাই না, মনে করে তারা এইভাবে গেলে ইসলাম শরীয়তকে বাস্তবায়ন করতে পারবে। আগে বলেন না পরে যেয়ে পারবেন আপনি। আপনি দেখবেন তথাকথিত যারা তিউনিশিয়ার ক্ষমতাধীন আছে ওরা স্পষ্ট বলে দিয়েছে ওই দিন যে আমরা ইসলাম কায়েম করার জন্য, আমি শরীয়ত কায়েম করার জন্য যাচ্ছি না, আমরা চাচ্ছি ইনসাফ কায়েম করার জন্য। আরে ইনসাফ তো ইহুদিরাও বলছে, নাসারারাও বলছে, ইনসাফের কথা তো অন্যরাও বলে, ইনসাফের কথা দাবি তো আজ সারা দুনিয়ার মানুষের মধ্যে। ইনসাফ কি, ইসলামের মধ্যে তো ইনসাফ রয়েছে, শরীয়তের মধ্যে ইসলাম রয়েছে, দিন কায়েমের মধ্যে ইসলাম ইনসাফ রয়েছে, এর বাইরে আর যেটাই ইসলামের দাবি করে মিথ্যা দাবি হলো। কারণ ইসলাম আসছে ইসলাম ইনসাফ নিয়ে, এর বাইরে প্রত্যেকে জুর এবং জুলুমের মধ্যে ছিল, যারা যতক্ষণ ইসলামের মধ্যে ছিল প্রত্যেক নবীর অনুসারীরা ততক্ষণ ইনসাফের মধ্যে ছিল, তাদের ইসলাম ছিল প্রত্যেক নবীর রাসূলের দিন। এরপরে যখনই তারা ভিন্ন নাম নিয়েছে তখন তারা ইনসাফ বাদ দিয়ে তারা জুলুম এবং এই জুরের মধ্যে এবং হারামের মধ্যে তারা মোরতাকেব হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি বলবে যে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, সে মিথ্যাচার করতেছে, সে কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র মানুষকে ধোকা দিচ্ছে। এরা ধোকাবাজেরা। ক্ষমতায় যাওয়ার আগেই তাকে ইনসাফের কথা বলতে হবে, সাহস করে বলতে হবে যে আমি ইসলাম কায়েম করতে চাই, যদি ক্ষমতা যেতে পারি, মানুষ যদি কোনো ক্ষমতা দেয় তাহলে যাবো। আপনি যেমন তেমন করে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবেন এটা আপনার হবে না। আপনি হক কথা বলে সাহসের সাথে বলবেন যে আমি যদি ক্ষমতা যেতে পারি আমি এটা করবো। মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনাকে অনুমতি দেয়, আপনি যাবেন না, এটা তো কোনো শরীয়তে নিষেধ করে না। কিন্তু আপনি লুকোচুরি খেলবেন, আপনি ইসলামী শরীয়ত বাস্তবায়নের কথাটা কেটে দেবেন আপনার ইয়া থেকে, আপনাদের গণতন্ত্র থেকে, এটা কোন ইসলাম কায়েম করবেন আপনি? এটা কোন ইসলাম কায়েম করবে? কে বলেছে আপনাকে ইসলাম কায়েম করতে? ওইভাবে ইসলাম কায়েম করবে আমরা সব বাদ দিয়ে, এটা ইসলামের সামান্যতম অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের প্রত্যেকটি ক্ষণ আপনি রেখে দেবেন, কোনো কিছু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। লিবারাল দেখানোর কোনো চেষ্টা নেই। কিছু মানুষ লিবারাল হয়ে গেছে, একেবারে লিবারাল হতে হতে তারা ইসলামের নাম গন্ধ মুখে উচ্চারণ করতে রাজি নেই। তারা এখন বলে যে আমরা শুধুমাত্র সামাজিক জাস্টিস, সাম্য চাচ্ছি। কেউ বলে যে আমি এই চাচ্ছি, ওই চাচ্ছি, আমি মানুষের উপকার, ভালো জিনিস চাচ্ছি ইত্যাদি। কিন্তু এগুলি কোনোটাই আহলে সুন্নাহ জামাতের নীতি নয়। আহলে সুন্নাহ জামাত কোনো সামান্যতম জিনিসও ছাড় দিতে রাজি নয়। ওয়াতানাত্তুন গালিন, আর তারা আহলে সুন্নাহ জামাত কখনো বাড়াবাড়িতে চলে যেতে রাজি নয়। বাড়াবাড়ি কী, কিছু মানুষ আছে কাফের বানাই ফেলবে, কেন জিহাদ করতেছে না তথাকথিত নামধারী জিহাদের নাম দিয়ে তারা কাউকে মানুষের কাফের বানিয়ে ফেলছে। আবার দেখুন তাদের অনেকেই দেখা যায় রাষ্ট্রপ্রধান সবগুলি একসাথে কাফের বানিয়ে ফেলছে, এটাও কিন্তু একটা অন্যায়। আপনি কৃষির ভিত্তিতে তাদের কাফের বলতেছেন? তারা অনেকেই নামাজ পড়ে, অনেকে নামাজের কথা বলে, অনেকে হয়তো ভুল বুঝে আসে, তাদেরকে ভুল বোঝানো দরকার, তাদেরকে সঠিক ভুল বোঝানো থেকে সঠিক বুঝে নিয়ে আসা দরকার। কিন্তু আপনি তাদেরকে কাফের বানিয়ে ফেলতেছেন, আবার তাদেরকে দেখা যাচ্ছে পুরো তাদের কোনো চাকরিও করা যাবে না, তাদের পিছিয়ে চলা যাবে না। এই যে বাড়াবাড়িগুলো আপনাদের মধ্যে আসে সেটাও কিন্তু এই আহলে সুন্নাহ জামাতের আকীদার বাইরের জিনিস। আহলে সুন্নাহ জামাত এই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তারা মধ্যম পথ অবলম্বন করে। তারা একদিকে সবসময় থাকে যে হ্যাঁ ভুলটা বলবো, ভুল ভালো হইলে তাদের ভালোটা বলবো, আর যেটা খারাপ হয় এটাই খারাপ বলবো। কখনো তারা অন্যায়কে ন্যায় বলে না, ন্যায়কে অন্যায় বলে না, বরং তাদের ভালো প্রত্যেকের ভালো মন্দ মিলে তারা চলে, এবং তারা মধ্যম পন্থ অবলম্বন করে। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের একটি বৈশিষ্ট্য। আর কি, তারা নিজে না বুঝে পাগলামি করে না। কিছু মানুষ দেখবেন আহলে সুন্নাহ জামাতে কখনো না বুঝে কোনো কাজ করবে না, কিন্তু কিছু মানুষ দেখবেন হঠাৎ করে কোথাও আক্রমণ করছে, কোথাও বোমা ফাটাইছে, কোথাও কারো আগুন লাগাই দিছে, কোথাও দেখবেন যে কিছু মানুষকে হঠাৎ করে দেখবেন যে কালো পোশাক পরে বিরাট খোদবা দিয়ে নাম দিয়ে একবারে পুরো রাষ্ট্র প্রতিষ্ঠা করে, দেখা গেল 5 দিনে তার রাষ্ট্র পুরো শেষ, কিছুই নেই।
এটা হচ্ছে নামকে অস্ত্র নিধি মনে করে একটা বিরাট কিছু করে ফেলছে, এটা তারা করে না। আবার কিছু মানুষ আছে ভয়ে একবার ইমান থেকে দূরে সরে গেছে, এটাও তারা করে না। এই দুই জাতীয় কোনো দুইটাই কোনটা করে? আহলে সুন্নাহ জামাত সবসময় মধ্যমপন্থা অবলম্বন করে, তারা ছাড়া ছাড়িতে নাই, বাড়াবাড়িতে নাই, পাগলামিতে নাই এবং কোনো অপারগতায় নাই, তারা মূলত মধ্যমপন্থা অবলম্বন করে সবসময়। তাদের মধ্যে আপনি সবসময় দেখবেন যে তারা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থায় বিশ্বাসী, ভারসাম্যপূর্ণ যেটা ইসলাম যে ভারসাম্যপূর্ণ সেটাকে তারা সবসময় প্রাধান্য দিয়ে থাকে। তারা কি করে? আল্লাহর কাছে নিরাপত্তা চায়, বলাই তা রাদুনিল বেলা বলার বলার বলা মুসিবত তালাশ করে বেড়ায় না। কিছু মানুষ আছে বলে যে জেলে না গেলে তার নাকি ইমান পূর্ণ হয় না, জেলে গেলে আর নাম দিয়েছে যে নবী ইউসুফের পাঠশালা, নবী ইউসুফের পাঠশালা। আপনাকে কে বলেছে জেলে যাওয়া? জেলে কত মানুষ জানে জেলে যায় না তাদের ইমান পূর্ণ হয় না? আপনাকে কে বলেছে? কেউ গেছে জেলে? বহু মানুষ জেলে যায় না। সাহাবায়ে কেরাম কয়জন জেলে গেছে? তারা তো ইমানে পরিপূর্ণ ছিল, তারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, জেলে তো যায়নি। জেলে যাওয়াতে তার মনে করে যে একটা বিরাট কিছু। বালা, কেউ মনে করে যে বিপদে যাইয়া একটা মারামারি করতে হবে, একটা গাড়ি ভাঙতে হবে, অথবা কোথাও যাইয়া একটা বড় বড় কথা বলতে হবে, অথবা কারো বিরুদ্ধে কোথাও একটা বিবৃতি দিতে হবে কোনো ক্ষমতাসীন বিরুদ্ধে, তাহলে তারা বোধহয় ভালো থাকবে। অথবা কেউ মনে করে যে কোথাও যে মারামারি হানানি করতে হবে, এইটা আহলে সুন্নাহ জামাতের তরিকা না, পদ্ধতি নয়, এটা হচ্ছে তথাকথিত লোকদের তরিকা। তারা মনে করে যে বিপদের দিকে আনা, বিপদ লাগিয়ে দেয়া, আগুন লাগিয়ে দেয়া, কোনো একটা গণ্ডগোল লাগিয়ে দিলে ঠান্ডা হবে, পরবর্তীতে আমাদের হাতে ক্ষমতা আসবে, এই জাতীয় আকাশকুসুম কল্পনা করে কিছু মানুষ বসে আছে না। এটা নাম দিয়েছে তারা যত বেশি পারো গণ্ডগোল লাগিয়ে দাও, পরে ঠান্ডা হলে তাদের ইমাম আসবে। নাম দিয়েছে এই গণ্ডগোল লাগলে মাহাদি আসবে, মাহাদি আসলে আমরা ক্ষমতা যাবো, বা অথবা কেউ মনে করতেছে এরকম গণ্ডগোল লাগলে তখন ভারতে যুদ্ধ হবে, কি নাম দিয়েছে গজওয়াতুল হিন্দ হবে। এই জাতীয় আকাশকুসুম কল্পনা মিথ্যাচার মধ্যে তারা ডুবে আছে, এই জাতীয় জিনিস ইসলাম বলে না। আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে নিরাপত্তা সবসময়, তারা কখনো বিপদে পড়তে চায় না, সাল্লাল আফিয়া। তারা বলে যে আমরা নিরাপত্তার মধ্যে থাকতে চাই, এবং তারা বলে যে নিরাপত্তার মধ্যে যতক্ষণ নিরাপত্তা থাকা যায় ততক্ষণ নিরাপত্তা থাকবে, এর মধ্যে থেকে দাওয়াত দিতে হবে, নিরাপত্তা থেকে দাওয়াত দিতে হবে, দাওয়াত বন্ধ করা যাবে না, নিরাপত্তা থেকে যতটুকু পারা যতটুকু দাওয়াত দিবে, নিজে বিপদে পড়ে দাওয়াত দিতে তারা বলে না। হ্যাঁ, যেখানে যদি কোনো এমন হয়, এমন ব্যক্তিত্ব হয় যার বিপদে পড়া জরুরি হক কথা বলার জন্য, সেখানে তারা বলে, কিন্তু এটা যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল হক কথা বলেছেন, কিন্তু আবার অনেকেই সেটা করেনি, কারণ তারা এমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নয় যার কথা বললে শুনবে এরকম অবস্থা নয়, অর্থাৎ যাদের কথা শোনা হয় না এরা বিপদে পড়বে না। এরা বলবে যতটুকু তার দায়িত্বে আছে ততটুকু সে বলবে, আর যাদের কথা শুনতে বাধ্য, যাদের একদম কোদোয়া বা অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, এরকম ব্যক্তি যদি হয়, এরকম ব্যক্তি কোথাও পাওয়া গেলে তিনি তখন হক কথা বলবেন, বিপদ হলেও তিনি হক কথাটা তার সামনে বলবেন। আফজালুল জিহাদ কালেমাতুল হক ইনদা সুলতান জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হবে তখন ওই ব্যক্তির যে ব্যক্তি জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সেটা করতে পারে, যার এই ক্ষমতা আছে, যার এরকম তার মর্যাদা, এরকম তার অবস্থা যে এটা বললে তার কথাটা নেওয়া হবে, আর যার এরকম অবস্থা নেই সে নিজের বিপদে ডেকে আনবে এটা ইসলাম বলে না কখনো। বরং তার পদ্ধতিতে সে দাওয়াতের কাজ করে যাবে, তার পরিবার নিয়ে করবে, তার সমাজ নিয়ে করবে, তার যতটুকু সামর্থ্য আছে অটুকু দাওয়াতের কাজ করবে। আহলে সুন্নাহ জামাতের আকীদা এটাই। তারপর যদি কোনো কারণ তাদের উপর বিপদ হয়ে যায়, আহলে সুন্নাহ জামাত তখন ফাইলা আল্লাহর ইচ্ছা যদি কোনো বিপদ হয়ে যায়, কানু হুমুর রিজাল, তারা হয় ব্যক্তিত্ব সম্পন্ন, তারা তখন নিজেরা সাব্যস্ত, নিজেরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকে, অন্যকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখে, দিন থেকে তারা দূরে সরে যায় না। অনেক মানুষ আছে দেখবেন প্রথমে প্রথমে দিনের কথাই বলে, যখন তাদের উপর কোনো আক্রমণ আসে এখন দেখবেন যে দিন থেকে তারা দূরে সরে গেছে। বহু মানুষ দাড়ি কামিয়ে ফেলে, কিছু মানুষ দেখবেন যে সুযোগ পেলে প্যান্ট শার্ট নিচে নামিয়ে দেয়, সুযোগ পেলে তারা নারীদের সাথে বসে আড্ডা দেয়, বোঝানোর জন্য তারা লিবারাল হয়েছে, তাদেরকে যেন পুলিশে না ধরে, এটা নয়। আহলে সুন্নাহ জামাত কখনো এই ব্যাপারে কোনো ছাড় দেয় না। তারা প্রথমে নিজের বিপদে রেখে আনছে, পরে এখন দেখে যে বিপদে পড়লে বিপদ বড় হয়ে যায়, একদম তাড়াতাড়ি করে এখন এমন ছাড় দিছে ইসলাম ছাড়িয়ে দেখেন অন্যদিকে চলে যাচ্ছে। এটা কোনোটাই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নয়, ইসলামের কোনো নীতি নয়, এটা হচ্ছে তথাকথিত লোকদের নিজেদের মন গড়া একটা নীতি তারা অবলম্বন করে চলেছে। বরং আহলে সুন্নাহ জামাতের লোকেরা কী করে, সবসময় নিরাপত্তার দোয়া করে আল্লাহর কাছে, এবং নিরাপত্তার মধ্যে থাকতে চায়। যখন বিপদে নিজে বিপদের মধ্যে পড়তে ইচ্ছাকৃত বিপদে পড়ে না, যদি বিপদ এসেই যায় সেটা তারা মেনে নেয় যে আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এবং তারা সেটাকে তখন তারা সেটাকে ধৈর্য ধারণের সাথে ধৈর্যের সাথে মোকাবিলা করে, এবং অন্যদেরকে ধৈর্যের মধ্যে থাকার জন্য তারা উপদেশ দেয়, সাবিরু ওয়া রাবিতু, এবং তারা সবর করে, ইসবিরু সবর করে, অন্যদেরকে সবর করতে বলে, এবং রাবিতু তারা দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে। এটা হলো সুন্নাহ জামাতের একটি বৈশিষ্ট্য। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা গুনার ইয়াতাজুনুল মাআসি, গুনা থেকে দূরে থাকে, গুনার কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। অর্থাৎ সবসময় গুনা দেখলে সেখানে তারা যায় না, হারামের মোড় তাকে ভয় না। অনেক মানুষকে আপনি দেখবেন গুনার কাজে তারা আবার দেখবেন বড় বড় নেতাদের সাথে হারাম, যাদের সাথে দেখা দেয়া হারাম, যাদের সাথে ধরা হারাম, চলা হারাম, ওদের সাথে একত্র হয়ে বসছে গল্প করতেছে, এটা তাদের কাছে কোনো দোষের কিছু না।
কিন্তু আবার এরাই আবার বড় বড় ফতোয়া ছাড়বে, এরাই আবার বড়দের হারাম হারাম ফতোয়া দিবে, নিজেরা কিন্তু ঠিকই অন্যায় করে যাচ্ছে। এরা আহলে সুন্নাহ জামাতের সঠিক নীতির অনুসরণ করে না, সঠিক অনুসারী নয় তারা। এরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময় এবং তারা মানুষের সাথে কল্যাণের সাথে মানুষের সাথে মিলিত হয়, ভালো অবস্থায় মানুষের সাথে মিলিত, মানুষকে তাকফির করে না, কথায় কথায় কাফের বলে না, তাদেরকে সবসময় কল্যাণের নির্দেশনা তাদেরকে দিয়ে থাকে। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের অন্তর পরিচ্ছন্ন, তাদের অন্তর পরিচ্ছন্ন, তারা তাকিয়া নীতি অবলম্বন করে না। তাকিয়া নীতি বুঝেন কিনা, তাকিয়া নীতি যারা শিয়ারা করে, ধোকা দেয়া নীতি, তাকিয়া নীতি হচ্ছে আপনাকে একটা মুখে বলবে অন্তর আরেকটা, এটা তারা করে না। আহলে সুন্নাহ জামাতের মানুষদের প্রত্যেকের নিয়ম হবে এটা, আপনাকে যেটা বলবে হক কথায় বলবে, যে জায়গায় আছে সেই জায়গায়, এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, তারা কোনো ভয়ের কারণ তাকিয়া নীতি অবলম্বন করে না, বাঁচার চেষ্টা করে না যে আমি বেঁচে গেলে সব বেঁচে গেলো, এরকম না, সব জায়গায় তারা হক কথা বলে। আপনি অনেক মানুষকে দেখবেন, অনেক মানুষকে দেখবেন কী করে, সুযোগ পাইলেই আমাদের অমুককে জানা, অমুককে জেল থেকে ছেড়ে দেন, অমুকের কাছে এখন কিন্তু ঠিকই ওনার কাছে আবেদন জানাচ্ছে, ওনার প্রশংসা করতেছে, পঞ্চমুখ হয়ে যাচ্ছে, আবার দেখবেন যে কিছুক্ষণ পরে ওনাকে আবার গালি দিচ্ছে, তাহলে বোঝা গেল আপনার কোনো ভারসাম্যপূর্ণ অবস্থা নেই। এরা আহলে সুন্নাহ জামাতের বাইরের মানুষ, এরা আহলে সুন্নাহ জামাতের পথে চলে না, এরা তাকিয়ে নীতি অবলম্বন করে, কতক্ষণ দরকার হলে তারা পায়ে ভরতে রাজি, আবার কতক্ষণ পরে দেখ তো কতক্ষণ পরে দেখবে যে সেই ব্যক্তি আবার মিথ্যাচার করতেছে, গালিগালাজ করতেছে, এবং আর আবার তাদের কুফুরি কালাম বলতেছে, আবার নিজেরা আবার তার হাতে হাত ধরতেও রাজি, পা ধরতেও রাজি, তার কাছে তার সাথে আবার কোনো আঁতাত করতেও তাদের দেরি হয় না। ইউদারুন আর নাসা, এরা মানুষের সাথে মুদারাত করে, মুদারাত তো হচ্ছে নম্র ব্যবহার করে এবং তাদের সাথে এমন ব্যবহার করে যে ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করা যায়, এরকম ব্যবহার তারা করে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওলা ইউদা হেনু নাও, অর্থাৎ তাদের মুদাহানা করে, মুদাহানা হচ্ছে এটা যে তারা তাদের অন্যায়কে ন্যায়ের আবরণ দিয়ে ছাড়ে না, অর্থাৎ তারা বলে না ওনার এটার অসুবিধা ছিল, কোনো একটা সুবিধা ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা দিয়ে তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেন, তবে তারা মানুষের সাথে নরম ব্যবহারের মাধ্যমে তাকে সঠিক পথে আহ্বান জানায়। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের একটি বৈশিষ্ট্য। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সাথে সম্পর্ক পরিত্যাগ করে তাদের সম্পর্ক রক্ষা করে চলে, এবং যারা তাদেরকে কিছু দেয় না তাদেরকে প্রদান করে, অর্থাৎ উল্টাটা, যা কেউ যদি তাদের সাথে তাদের কিছু দিতে অস্বীকার করে, তারা কিন্তু তাদেরকে কাউকে দিতে অস্বীকার করে না, এবং তারা তাদের কেউ জুলুম করলে তাকে তারা ক্ষমা করে দেয়। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ক্ষমা করে, এবং যারা পরিচিত নিয়মে আমরুল মারুফ করে, নেহায়েল মুনকার করে, এবং হকের কথা বলে, এবং জাহেল যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, জাহেলরা অনেক রকম গালি দিবে কিন্তু তাদেরকে তারা গালি দেয় না, তাদেরকে ছেড়ে দেয়, যে এদের উৎপাসন উত্তরও দেয় না। অনেক সময় দেখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা কে কী বললো মোটেই তাকায় না, অনেকে দেখবেন যারা গালি গালাজ করে ভরাই দিচ্ছে, কাফের ফাসেক তার মুনাফেক কত রকমের কথা বলে, আহলে সুন্নাহ জামাতের কাজ হচ্ছে তাদের সেটার উত্তরে তারা খারাপ কথা বলে না, বরং তাদেরকে খুজুনা বিল আফওয়ে ক্ষমার কাজ করে, যে ক্ষমা করে দিলাম, যা ইচ্ছে তা হোক, ওই আমুনাবুল ওরফে হক কথা বলে এবং জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আর ইয়েস বেরুন সবর করে, ইয়াহলুমুন সহিষ্ণু হয় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদের জীবনের প্রত্যেকটি কাজ তাওয়াক্কুল করে চলে, হক কথা বলতে না দ্বিধা করে না, তাওয়াক্কুল থাকলে এটা বলা যায়, তাওয়াক্কুল না থাকলে বলতে পারে না, তাওয়াক্কুল না থাকলে দেখবেন যে কেউ দাড়ি কামিয়ে বসে রয়েছে, দেখবেন যে তারা টাকনু নিচে কাপড় পরতেছে, দেখবেন যে তারা শরীয়ত মোতাবেক চলতেছে না ভয়ে, এরকম কাজ তারা করে না, তারা সর্ব অবস্থায় তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর মহব্বতের মাধ্যমে তারা প্রসিদ্ধি লাভ করে, আল্লাহর ভালোবাসায় প্রসিদ্ধি লাভ করে, এবং তারা আল্লাহ তাআলার ভয়ে তারা সদা কম্পমান থাকে, এবং তারা খুব কমেই নিজে দুনিয়ার বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়ে। তাদেরকে দেখবেন না ব্যবসা বাণিজ্যে মানুষের টাকা নিয়ে ব্যবসা করতেছে, মানুষের টাকা নিয়ে জমি জমা ব্যবসা নিয়ে লেগে যাচ্ছে, এরকম কাজ তাদের মধ্যে খুব কমই দেখবেন। তারা দেখবেন যে খুব প্রয়োজন নিজের বাড়ি করেছে, কাজ যতটুকু থাকা দরকার অটুকুর জন্য চেষ্টা করেছে, এবং তারা নিজেদের কর্মকাণ্ডে যতটুকু আছে অটুকুর মধ্যে জড়িত থাকতে চায়, দুনিয়ার কাজে এত বেশি জড়িত হতে চায় না যেভাবে অন্যরা জড়িত হয়ে পড়ে, তারা খুব কমই দুনিয়ার কর্মকাণ্ডে জড়িত হয়। এই জন্য তাদের দুনিয়াদার না হওয়ার পিছনে আমাদের শেখ দুনিয়া তাদের একটা সুপ্রসিদ্ধি আছে যে তারা দুনিয়াদার হয় না, যেমন শেখ মোহাম্মদ সালেহ উথাইমিনকে দুনিয়ার সবাই মানে বলতে জাহেদ আল আলিম জাহেদ, এবং তাকে একবার বলা হয়েছিল যে আপনার জন্য মালিক ফয়সাল বলেছিলেন যে একটা মালিক খালেদ সম্ভবত ওনাকে বলেছিলেন যে আপনার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে, তিনি বলছেন আমার একটা বাড়ি আছে কোথায় অমুক জায়গাতে, ওখানে একটা কবরস্থান, উদ্দেশ্য হচ্ছে আমার এত বাড়ির দরকার নেই, আমার একটা বাড়ি আছে কোথায় অমুক জায়গাতে, অর্থাৎ তিনি মনে করছেন ওই বাড়িটা বাদশাহ বুঝছে তার একটা বাড়ি আছে, আসলে উনি বুঝেছেন যে এখানে একটা কবরস্থান আছে, ওইটাই আমার জন্য যথেষ্ট, আমার এই বাড়ির দরকার নেই। এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ সালেহ উথাইমিনের পদ্ধতি, যারা যাদেরকে আমরা আহলে সুন্নাহ জামাতের দ্বারা ইমাম হিসেবে আমরা মনে করি, যে এরা হচ্ছে এরকম ইমাম, এরকম নয় যারা সুযোগ পেলে সমস্ত ব্যবসার নাম দিয়ে হালাল হারামকে মিশিয়ে একাকার করে ফেলা, এই পদ্ধতি আহলে সুন্নাহ জামাতের লোকেরা করে না। আহলে সুন্নাহ জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে
যারা জামাতের সাথে সালাত আদায় করতে সবসময় সচেষ্ট থাকে, একটা জামাত ছুটে গেলে তারা খুব কষ্ট পায় এবং তারা নেক কাজের মধ্যে সবসময় থাকে, কোনো নেক কাজ পাইলে, আনুগত্য জিনিস পাইলে তারা সেখানে সবসময় করে, এর থেকে ছেড়ে দিতে চায় না কোনো কিছুই। আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামুল লাইল তারা করে, কিয়ামুল লাইল তারা করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যারা তারা সবসময় ভয়ে থাকে, ভয়ে কম্পমান থাকে, চোখের পানি তাদের সবসময় বেরোতে থাকে, আল্লাহকে একাকিত্ব অবলম্বন করে তাদের চোখ থেকে পানি পড়তে থাকে। তারা এরকম নামমাত্র তথাকথিত একাত্র হইয়া কয়েকজন দেখানোর জন্য তারা সব বেদারি নাম দেয় না, তারা বসে তারা একান্তভাবে আল্লাহ তাআলা ইবাদত করে এবং তারা চোখের পানি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন, রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একজন মানুষ আল্লাহর কথা স্মরণ করেছে, একাকিত্ব তার চোখ পানিতে ভরে গেছে, এরকম আহলে সুন্নাহ জামাতের মানুষগুলো এই কাজটি করে থাকে, দেখানোর জন্য কোনো পদ্ধতি অবলম্বন করে না। আহলে সুন্নাহ জামাতের মানুষগুলো আরও তাদের যে বৈশিষ্ট্য হচ্ছে, তারা সিয়ামে অতি বেশি সওম পালন করে এবং জিকিরের মাধ্যমে তারা প্রচলিত লাভ করে, কোরআন হাদিসের দার্স, কোরআন হাদিসের মধ্যে লেগে থাকে সবসময় এবং সকাল বিকাল আল্লাহ জিকিরগুলো করে, সকাল বিকাল যে জিকিরগুলো শরীয়তে আসে সেগুলি করে এবং তারা প্রত্যেকে প্রতি মুহূর্তে যেই জিকিরটা যেই মুহূর্তে অনুমোদিত সেই জিকিরটা সেই মুহূর্তে করার জন্য তারা সবসময় ব্যস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে তাদের একটি বড় বৈশিষ্ট্য তাদের এটা, এবং তারা তাদেরকে দেখলে মানুষের মধ্যে আল্লাহ জিকির করতে স্মরণ হয়, এরা এরকম বৈশিষ্ট্যের অধিকারী। আর তাদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের জিহ্বাকে তারা নিয়ন্ত্রণ করে, যেকে গীবত করে বেড়ায় না, কথায় কথায় আরেকজনে গীবত করা, কারোর জন্য বিরুদ্ধে লেখা, এই কাজটি তারা করে না, নিজের কাজটা তারা করে, ব্যক্তিগত কোনো কাজের রেশারেশিতে পড়ে না, ব্যক্তিগত রেশারেশি যারা পড়ে তাদের থেকে তারা দূরে থাকে। আর তাদের অনেক লম্বা চুপ থাকে, কথা কম বলে কিন্তু হ্যাকমতের কথা বলে তাদের কথা দিয়ে। আহলে সুন্নাহ জামাত কখনও ব্যক্তি চর্চা করে না, কারো চরিত্র হননে লিপ্ত হয় না, তারা হক কথাটা বলে, একটা মানুষের যদি কোনো তার দ্বারা বেশির মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যক্তিকে সাবধান করে, সেই ব্যক্তি সম্পর্কে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থা দেখলে। আর কারণ ব্যক্তিগত চরিত্রে পড়ে না, যখন তার দ্বারা দেখা যায় যে হক কথা বলা হচ্ছে কিন্তু আমার দলে নাই, তাই বলে তার বিরুদ্ধে চরিত্রহন করবো, এটা আহলে সুন্নাহ জামাতের মানহাজ নয়, এটা ব্যক্তি বিশেষের মানহাজ। কিন্তু এই মানহাজের কারণে আজ দুনিয়াতে শত ফেতনা ফ্যাসাদ বেড়ে গেছে, এরা সেটা করে না। তবে তারা যে ব্যক্তি অন্যায়কারী, অন্যায় করে বেড়াচ্ছে এবং যার অন্যায়ের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কথাটি বলতে তারা কোনো দ্বিধা করে না, কারণ এর মাধ্যমে এটা নসিহত বলা হয়, এই নসিহত তাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হয়। এবং তারা সবসময় তাদের নিজেদের ব্যাপারে তারা নিজেদের অন্তর সম্পর্কে তারা সবসময় খেয়াল খোঁজ খবর রাখে যে অন্তরের মধ্যে কোনো খারাপ কিছু ঢুকলো কিনা, খারাপ অন্যায় করলো কিনা, তাদের সারা অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় হেফাজতের মধ্যে রাখে এবং আল্লাহর কাছে সবসময় চায় যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রচুর পরিমাণে দান সৎকা করে, দান করে এবং যতটুকু পারে তারা আল্লাহর পথে দান করতে চেষ্টা করে এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করে গোপনে এবং সব কষ্ট হলেও সবর করে বিপদে আপদে। এবং তারা যখন মুসিবত আসে আল্লাহর কাছেই তারা শুধুমাত্র যায়, কোনো কবরের কাছে যায় না, কোনো পীরের কাছে যায় না, কোনো তথাগত কোনো মাছের গাছের কাছে বা গজার মাছের কাছে যায় না, তারা সবসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বিপদে পড়লে তার কাছে ধরনা দেয় এবং তারা সবসময় তারা কঠিন অবস্থায় বিপদে পড়লে তারা আল্লাহর কাছে আশাবাদী থাকে, আর যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন তো ভয়কে তারা সব প্রাধান্য দেয়, অর্থাৎ বিপদে পড়লে মৃত্যুর সময় তারা আশাকে প্রাধান্য দেয়, আর যখন স্বাভাবিক অবস্থা থাকে, ভালো অবস্থা থাকে, তখন তারা ভয়ে থাকে যে আল্লাহ না এর জন্য এর মাধ্যমে আমার জীবনের আমাদের দুনিয়াতে দিয়ে দিচ্ছেন হাসানাত, আখেরাত দিবেন না কিনা, এই ভয়ে তারা থাকে, এই ভয়ে তারা সবসময় থাকে। এবং তারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, রাতের অন্ধকার আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হয় যে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। এবং তারা ইখলাসের সাথে আমল করে, রিয়া থেকে দূরে থাকে এবং রিয়া দেখানো, লোক দেখানো কাজ, লিখে বড় বড় খাতা লিখে ফেলা এবং বিভিন্ন রকমের দাস্তান লিখে মানুষের কাছে পেশ করা যে আমি এই করেছি ওই করেছি, এ থেকে এটা তারা করে না, বরং তারা ভয়ে ভীত থাকে এবং সবসময় সাবধান থাকে যে এগুলি কেউ কারো হাতে যেন না পড়ে, কেউ যেন বুঝতে না পারে আমি কী বলি। সর্বসাধারণ এমন লোকও গেছেন, 30 বছর তিনি এই কিয়ামুল লাইল করতেন, তার স্ত্রী পর্যন্ত জানতে পারেনি, তারা সেরকম ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং বোঝা গেল আহলে সুন্নাহ জামাত এরকমই হয়, তারা রিয়া থেকে দূরে থাকে, লোক দেখানো ইবাদত করে না, মানুষের দেখানোর জন্য কাজ করে না, বরং তারা গোপনে কাজগুলি করতে পছন্দ করেন যে কাজগুলির মধ্যে মানুষের উপকার হবে। মোট কথা এটাই, আহলে সুন্নাহ জামাত তারাই যাদের মধ্যে কল্যাণ হচ্ছে প্রাধান্য পাবে এবং যাদের তাদের বিরোধী যারা আছে তাদের মধ্যে অকল্যাণটাই প্রাধান্য পায়, তারা অকল্যাণকে সবসময় প্রাধান্য দেয়। কিন্তু আহলে সুন্নাহ জামাতের এই বৈশিষ্ট্যগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা আহলে সুন্নাহ জামাতের বৈশিষ্ট্য আলোচনা করলাম, আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আহলে সুন্নাহ জামাত কীভাবে আকিদা গ্রহণ করে, কীভাবে তারা কোরআন এবং হাদিস থেকে কীভাবে আকিদা গ্রহণ করে, এই পদ্ধতি তাদের পদ্ধতি কী, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকের মতো আমরা আমাদের দাস এখানে সমাপ্তি রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।